আমরা আজকে P3 লেকচারের শেষ অংশ অর্থাৎ প্রবাহী নিয়ে আলোচনা করব। তো প্রবাহীর মধ্যে আমরা মেইনলি লিকুইডের দুইটা প্রপার্টি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন, আর আরেকটা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। তো প্রথমেই আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৃষ্ঠটান। তো পৃষ্ঠটান সম্পর্কে বইয়ের মধ্যে একটা খুব বিভৎস সংজ্ঞা দেওয়া থাকে, তো আমরা ওখানে খুব ডিপলি ঢুকব না, কিন্তু পরিচয়গুলো অ্যাটলিস্ট খেয়াল রাখি। সাপোজ এখানে একটা পাত্রে, এই হচ্ছে পানি পৃষ্ঠ, মানে উপরে যে সারফেসটা আমরা দেখতে পাই ওটা। এর মধ্যে যদি বলা হয় যে কাল্পনিকভাবে আমরা একটা রেখা কল্পনা করে নেব, যেটা বাস্তবে থাকতে হবে এমন কোনো কথা নেই, সেই রেখার উভয় পাশে ওই রেখাটার দৈর্ঘ্যের সাথে লম্ব হবে উভয় পাশে, কারণ টান যেহেতু নামেই আছে পৃষ্ঠটান, আমরা জানি টান বল অবশ্যই দুই পাশে থাকতে হয়, এক পাশে টান হয় না কখনো, টান টান হয় না। তো সেই রেখার উভয় পাশে প্রতি একক দৈর্ঘ্যে, যদি রেখাটার দৈর্ঘ্য হয় এল এবং টোটাল ফোর্স যদি হয় এফ উভয় পাশে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে ফোর্সটা সেটার নামই হচ্ছে পৃষ্ঠটান টি, টি সমান এফ ডিভাইডেড বাই এল। তো মজার ব্যাপার হচ্ছে এখানে সবচেয়ে কনফিউশন লাগে হচ্ছে এল এর পরিচয়টা নিয়ে। তাই আমরা যেহেতু আমরা ম্যাথ মেইনলি ফোকাস করব অ্যাডমিশন বলে, তাই এল এর পরিচয়টা আমরা একটু মেনশন করে রাখি। তরলের বা পানি, এখানে মেইনলি পানি নিয়ে আলোচনা হয়, তবে যে কোনো লিকুইডের ক্ষেত্রে তরলের যতটুকু দৈর্ঘ্য কোনো ক্ষেত্রফল না কঠিনকে টাচ করে থাকে, তাহলে আমাদের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এই এলটা নির্ণয় করতে পারবো। এল হচ্ছে আমরা কতটুকু কনসিডার করব। তো আমরা এখন কয়েকটি স্পেসিফিক এক্সাম্পল দেখবো সেখানে এল কীভাবে ডিটারমাইন করতে হয়, সেক্ষেত্রে এই কথাটা আমরা শুধু মনে রাখবো। তো এবার এখানে লক্ষ্য করো আমি বেশ কয়েকটা ছবি এঁকেছি, তো আমাদের এখন ডিউটি হবে প্রত্যেক ক্ষেত্রে এল এর পরিচয়টা কী এবং সেটা আমরা কীভাবে নির্ণয় করবো। কোয়েশ্চনের মধ্যে ওটা মেনশন করা থাকবে না, কোয়েশ্চনে বলবে সাপোজ এরকম একটা কাগজ আয়তাকৃতির, সেটা অর্ধেক নিমজ্জিত। আমাদের দেখতে হবে এই যে পানির যে পৃষ্ঠটা, এই মানে আপার সারফেস, সে আপার সার্ফেসের কতটুকু দৈর্ঘ্য এই কঠিন বস্তুটাকে টাচ করে আছে। তাহলে সামনের পাশে অবশ্যই লাল দাগটা দেখতে পাচ্ছি, ধরলাম এটা হচ্ছে তার দৈর্ঘ্য এ। কিন্তু আমি যদি কাগজটা পানি থেকে তুলে ফেলি বা রং থেকে তুলে ফেলি, দুই পাশেই রং হয়ে যাবে না? তাহলে উপরে একটা দৈর্ঘ্য তোমার সামনে যেটা এল, একইভাবে পেছনেও কিন্তু আবার কালি ফেলে দিছে, তার মানে ওখানেও কিন্তু ভিজানো আছে এবং সেটা এ। সো আমি যদি বলি এখানে এল এর পরিচয় কী, কতটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে সামনে এবং পেছনে, টোটাল এ প্লাস এ টু এ। সিমিলারলি এখানে একটা নিরেট, তার মানে ওপর থেকে বা ভেতর থেকে কোনো ফাঁপা নেই, পানি ঢুকতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে পানি টাচ করে আছে অনলি এই যে টোটাল এই সার্কুলার পরিধিতে, তার মানে এখানে পরিধিতেই হবে মোট কতটুকু দৈর্ঘ্যে পানি টাচ করে আছে, তার মানে টোয়াইস পাই আর, যেখানে আর হচ্ছে এটা ব্যাসার্ধ। এবার খেয়াল করে থাকো যে এখানে একটা হচ্ছে হলো চোঙ। তো হলোর ক্ষেত্রে কী হয় যে এটা যদি খুব পাতলা হয়, চোঙটা যদি খুব পাতলা হয়, তার মানে আমি বলতে পারি এর অন্ত ব্যাসার্ধ আর বহি ব্যাসার্ধের সাইজ প্রায় সমান, তার মানে এটার যদি আর ওয়ান হয় আর বাইরের ব্যাসার্ধ যদি আর টু হয়, ওদের মধ্যে আমরা পার্থক্য প্রায় নেগলেক্ট করতে পারি যদি খুব অল্প পুরুত্বের বা নগণ্য পুরুত্বের চোঙ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখব, পানি বাইরে টাচ করে আছে এবং সেটার লেন্থ হচ্ছে টু পাই আর, আবার পানি ভেতরেও টাচ করে আছে, ভেতরে যে দেয়ালটা, তাহলে কঠিনের কতটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে, টু পাই আর প্লাস টু পাই আর, তার মানে এলের পরিচয় হবে টোটাল ফোর পাই আর। সিমিলারলি এবার যদি একটা রিং রাখি, তাহলে রিং এর ক্ষেত্রে কি হবে, পানি ভেতরের পরিধিকে টাচ করবে আবার পানি বাইরের পরিধিকেও টাচ করে থাকবে, তাহলে এক্ষেত্রে হবে টু পাই আর ওয়ান প্লাস টু পাই আর টু। এই আর ওয়ান আর টু যদি প্রায় সমান হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ফোর পাই আর, এক্ষেত্রেও যদি খুব কাছাকাছি হয় তাহলে লিখতে পারবো, আদারওয়াইজ লিখতে হবে টু পাই আর ওয়ান প্লাস টু পাই আর টু জেনারেল কেসে। এবার এটা বেশ সুন্দর একটা কেস, এটা একটা থ্রি ডি ব্লক আয়তাকৃতি ঘনবস্তু, এটার দৈর্ঘ্য ধরলাম এ, প্রস্থ ধরলাম বি আর উচ্চতা ধরলাম সি, এবং কোয়েশনে বলে দিল এটাকে অনুভূমিকভাবে নিমজ্জিত করলাম অর্ধেক পরিমাণ, তার মানে সি পুরাটা ডোবে নেই, সি বাই টু পরিমাণ পানির নিচে। কিন্তু এগুলো কিন্তু আমাদের কনসার্ন না যে কতটুকু নিচে আয়তন দখল করলো, আমরা বললাম এই লাল দাগটা দ্যাট ইজ পানির পৃষ্ঠ, এই কঠিন বস্তুটাকে কতটুকু দৈর্ঘ্যে টাচ করছে, তাহলে অবশ্যই সে এতটুকু দৈর্ঘ্যে টাচ করছে সেটা হচ্ছে এ, এই দৈর্ঘ্যে টাচ করছে আমরা দেখতেই পাচ্ছি সেটা বি, এই দৈর্ঘ্যে আবার টাচ করছে পেছন সাইড থেকে ওটা এ, আর এই দৈর্ঘ্যে টাচ করছে এবং সেটাকে আমরা বলতে পারি বি। সো টোটাল টাচ করে আসছে হচ্ছে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, দ্যাট ইজ টোয়াইস এ প্লাস বি। লাস্ট কেসটা কেমন, এটা কোয়াইট সিম্পল একটা কেস, এটাই তোমাদের বইয়ে বেশিরভাগ সময় অঙ্কে থাকে, একটা সুই খুব পাতলাভাবে আলতোভাবে আমরা পানি পৃষ্ঠে ছেড়ে দিলাম, এটা ডোবে না। কেন ডোবে না, আপাতত আমরা জেনেও রাখি যে পৃষ্ঠটানের কারণে এমজিকে সে দখল করে নেয়, কিন্তু কতটুকু দৈর্ঘ্যকে টাচ করে আসছে খেয়াল করে দেখো, পানি কিন্তু এই বর্ডারেও টাচ করা, এই যে আমি লাল শেড দিয়ে দেখাচ্ছি যে ডান পাশের দৈর্ঘ্যে কিন্তু পানি টাচ করা, দৈর্ঘ্যকে যদি এল বলি ক্যাপিটাল এল, তাহলে এই এল পরিমাণ পানি টাচ করা, আবার ওই পাশেও কিন্তু এল পরিমাণ পানি টাচ করা,
তাহলে আসলে কতটুকু দৈর্ঘ্যে টাচ করা l প্লাস l দ্যাট ইজ 2l তাহলে আশা করি এভাবে যে কোনো শেপই দেওয়া থাকুক না কেন তোমরা খালি দেখবা এই লাল বর্ডারটা ওই বস্তুটার কতটুকুকে সারাউন্ড করছে ওই দৈর্ঘ্যটা মেজার করতে পারলেই আসলে আমরা বের করে ফেলতে পারবো lটা কত তো ফার্স্ট মেথড এমন যে একটা পানির সারফেসের উপর একটা সুই বা একটা সরু তার আমরা রেখে দিলাম যার ভর হচ্ছে 5 গ্রাম এখন এটার দৈর্ঘ্য দেওয়া নেই কোয়েশ্চেনে আমাকে এটাই বের করতে হবে যে এর দৈর্ঘ্য ম্যাক্সিমাম কত হতে পারবে যদি এটা এখানে থাকতে চায় মানে এর চেয়ে বেশি দৈর্ঘ্য হলেই সেটা ডুবে যাবে দ্যাট ইজ সারফেসটাকে ব্রেক করে ভেতরে ঢুকে যাবে তো সেই সর্বোচ্চ দৈর্ঘ্য আমরা কীভাবে বের করব প্রথম কথা এটা কেন এখানে আলতোভাবে ভেসে আছে কেন ডুবতেছে না যদিও সে কিন্তু লোহার দ্যাট ইজ তার ঘনত্ব অনেক বেশি কারণ খুব সিম্পল যখনই আমরা তাকে পানিতে ডুবাই আমি একটু জুম করে দেখাচ্ছি প্রস্থচ্ছেদ এরিয়াটা হচ্ছে এমন ওই পাশে এরকম বিস্তৃত তাহলে একটু খেয়াল করে দেখো সে পানিকে কিন্তু এরকম অনেকটা ডাবিয়ে রাখছে তাহলে এই পাশ থেকে কি একটু ডিম্পল হয়ে যাবে যেই পানির সারফেসে ভাঁজ পড়বে পানির পৃষ্ঠ সবসময় চায় সংকুচিত হতে তাহলে সে এই স্পর্শ বরাবর পৃষ্ঠটানের যোগান দেবে ওকে সেই পৃষ্ঠটানের কারণে সে উপরের দিকে একটা লব্ধি বল অনুভব করবে ফোর্স ডিউ টু টেনশন সেই টেনশনটাই আসলে কাকে বিয়ার করতে পারবে নিচের দিকে তার যে ভর মানে ওজন এমজি তাহলে আমরা লিখতে পারি এই এমজির চেয়ে যখনই বড় হয়ে যাবে তখন আর সেটা থাকতে পারবে না এমজিটা এত বড় যে সারফেস টেনশন তাকে আর তুলে ধরে রাখতে পারতেছে না তাহলে একটা এক্সট্রিম কেস চিন্তা করতেছি যখন সারফেস টেনশন এমজির সমান হয়ে গেছে এরপর আর খাটবে না এরপর ভর যদি বেশি হয় দৈর্ঘ্য যত বাড়বে ভর তত বাড়তে থাকবে এরপর আর হবে না তো এই কেসটায় যে দৈর্ঘ্যটা বের হবে সেই দৈর্ঘ্যটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য যেটা এখানে ভেসে থাকতে পারবে তাহলে আমরা এখানে লিখতে পারি সারফেস টেনশন সমান কি কারণ মনে আছে এফ ইকুয়াল টু টি ইনটু এল টি সমান ছিল এফ বাই এল আর এই এল কিন্তু সবসময় এল না একটু আগে আমরা অনেক ছবি দেখাইছি তাহলে সুয়ের ক্ষেত্রে কি হবে খেয়াল করে দেখো ডান পাশেও পানি টাচ করা এল দৈর্ঘ্যে বাম পাশেও পানি টাচ করা এল দৈর্ঘ্যে তাহলে টোটাল এলটা কত হবে দুই পাশের এল মিলে টোয়াইস এল তাহলে আমরা এখানে লিখতে পারি টি যেটা হচ্ছে পানির পৃষ্ঠটান ইনটু টু ক্যাপিটাল এল যেটা আমাকে নির্ণয় করতে হবে এম গিভেন জি 9.8 তাহলে সলভ করলে আমরা এখান থেকে এলটা পেয়ে যাবো এবং বাকি সব ডেটা দেওয়া আছে যে টি এর ভ্যালু হচ্ছে 72 × 10⁻³ নিউটন পার মিটার এটা অনেক সময় মুখস্থ করতে হতে পারে কোয়েশ্চেন অনেক সময় দেয় না এটা খুব পপুলার একটা ম্যাথ যে একটা বড় পানির গোলক আছে এরকম আমরা প্রায় করছি যে মুখের মধ্যে সাপোজ পানি নিয়ে ফু দিলাম তাহলে এখানে প্রচণ্ড স্প্রেড হয়ে ছড়ায় পড়বে ধরলাম এই বড় বাবলটা থেকে এখন 64টা এরকম ছোট ছোট গোলকে ছড়ায় পড়ছে প্রত্যেকটা পানির সেই পানির পৃষ্ঠটান দেওয়া আছে কোয়েশ্চেন করছে হচ্ছে এই কাজটা করতে একটা শক্তি তোমার লাগবে কারণ এটার মধ্যে একটা সার্টেন সারফেস টেনশন ছিল ওটাকে ভেঙে তুমি টুকরা টুকরা করে দিছো সারফেস এরিয়া বাড়াইছো ফলে তার মধ্যে একটা পৃষ্ঠ শক্তি জমা ছিল বা মানে তার মধ্যে একটা পৃষ্ঠ শক্তি দিয়ে দিতে হয় যদি এমন করি যে অনেকগুলো বাবল ছিল তাকে মিলে একটা করছো তাহলে শক্তি বের হয়ে যাবে আর যদি একটাকে ভেঙে অনেকগুলো কনভার্ট করো তাহলে শক্তি আমাকে দিতে হবে তো কোয়েশ্চেন হচ্ছে সেই কত শক্তি দিতে হবে এনার্জি তাহলে এটা কোয়াইট সিম্পল এটা হবে পৃষ্ঠ শক্তি মানে প্রতি একক ক্ষেত্রফলের জন্য যে শক্তি ব্যয় করতে হয় সেটাকে বলে পৃষ্ঠ শক্তি আর সেই পৃষ্ঠ শক্তিকে যদি আমরা ডেল্টা এ মানে কতটুকু ক্ষেত্রফলকে বৃদ্ধি করছো সেটা দিয়ে গুণ করতে পারি তাহলে টোটাল এনার্জি বা কৃত কাজ আমরা বের করতে পারবো তাহলে পৃষ্ঠ শক্তি তোমাদের বইয়ে একটা প্রুফ করাই আছে যে পৃষ্ঠ শক্তিটা নিউমেরিক্যালি কার সমান পৃষ্ঠ টানের সমান তো যেহেতু আমাদের কোয়েশনে দেওয়াই আছে পৃষ্ঠ টানের ভ্যালু কত টি টি এর ভ্যালু 10⁻³ ওগুলো দেওয়া থাকবে টি আর ডেল্টা এ নির্ণয় করাটাই আসলে অঙ্কটা সেটা কীভাবে বের করবো প্রথম কথা এখান থেকে এখানে ভাঙলো একটা জিনিস কনস্ট্যান্ট সেটা হচ্ছে আয়তন প্রথমটার আয়তন বড় ভি ধরলাম আর পরেরগুলোতে ছোট ভি ধরলাম তাহলে এরকম কয়টা টোটাল 64টা তাহলে বড় ভিটা তো আমরা জানি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব আর এরকম 64 4/3 পাই স্মল আর কিউব যেখানে স্মল আর পরিচয়টা হচ্ছে এক একটা ছোট ছোট গোলকের ব্যাসার্ধ তাহলে এখান থেকে ইজিলি আমরা বের করে ফেলতে পারবো 4/3 পাই কাটা তাহলে ক্যাপিটাল আর হবে কিউবিক রুট অফ 64 আর কিউব দ্যাট ইজ 4r মানে এটার ব্যাসার্থ ওগুলোর এক একটার চেয়ে 4 গুণ তো এখন আমাদের ডিউটি হচ্ছে ক্ষেত্রফল কি বাড়ছে কিনা এটা খুব মজার একটা ব্যাপার যে কোনো কিছুকে কাটলে বাড়ে এটা কীরকম একটা সিচুয়েশন খেয়াল করে দেখো একটা জিনিস আছে যেটাকে কেটে ফেলে আরও বাড়ে এরকম একটা ঘনবস্তু চিন্তা করুন আয়তাকার তো এটার সারফেস কয়টা আছে টোটাল ফেস আছে 6টা পেছনে সামনে ডানে বামে উপর নিচে এখন যদি আমি এটাকে ব্লেড দিয়ে কেটে ফেলি মাঝ বরাবর তাহলে খেয়াল করে দেখছো এখানে 2টা তলা আরও বাড়তি হবে ওভারঅল কোনো শেপের চেঞ্জ হবে না কিন্তু আমি যদি বলি তোমাকে পৃষ্ঠ রং করতে হবে তাহলে আগে যে পরিমাণ রং করতা তাতে কিন্তু মাঝের কোনো তলাকে রং করতে হতো না এখন কিন্তু সারফেস এরিয়া বেড়ে গেছে সো আমরা এরকম যত টুকরা করতে থাকবো পৃষ্ঠের ক্ষেত্রফলটা বাড়তে থাকবে সারফেস এরিয়া ছোট করতে করতে সারফেস এরিয়াটা বাড়তে থাকে যত আমি কাটবো তাহলে একইভাবে আমরা ভাবতে পারি এখানে একটা বিশাল
গোলক আছে তাকে অনেকগুলো ছোট ছোট টুকরায় ভেঙে ফেলছো, সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মিলে সারফেস এরিয়াটা প্রচুর হবে। তাহলে আমরা বলতে পারি পরের সারফেস এরিয়াটা হবে 4 পাই আর স্কয়ার, আমরা জানি গোলকের ক্ষেত্রফল, কিন্তু এরকম আছে কয়টা, টোটাল 64টা, আর শুরুতে ক্ষেত্রফল কত ছিল, 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা আসলে ডেল্টা এটা পেয়ে যাবো, সেটা হচ্ছে A2 মাইনাস A1, এবং আর এবং স্মল আর এর মধ্যে সম্পর্ক আছে, ওগুলো ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে এনার্জিটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তো আমাদের এরকম আরেকটা ম্যাথ আছে, সাপোজ এটা একটু ডিফারেন্ট কনসেপ্ট, এটা হচ্ছে প্রবাহের আরেকটা প্রপার্টি, সান্দ্রতা বা ভিসকোসিটি। তাহলে এটা কী বলে, আমাদের অঙ্কটা হচ্ছে এখানে একটা নদী আছে, যে নদীর গভীরতা হচ্ছে 5 মিটার, এবং সেই নদীর উপরের তলটা চলতেছে বা প্রবাহিত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে। পানি সান্দ্রতা মান দেওয়া আছে 10^-3 পয়েজ, যারা পয়েজ সম্পর্কে আইডিয়া নেই আমরা একটু পরেই বলবো, এটা সিজিএস একক সান্দ্রতা গুণাঙ্কের। আর প্রত্যেক লেয়ার, যে এখানে অনেকগুলো যে কাল্পনিক লেয়ার থাকে সেই লেয়ারের মধ্যে কৃন্তন পীড়নটা কত, এটা হচ্ছে আমাদের কোয়েশন। একটু ডিফারেন্ট কনসেপ্ট, সান্দ্রতার সাথে সরাসরি রিলেশন নেই, কিন্তু অঙ্কটা সুন্দর। কৃন্তন পীড়নটা আমাকে নির্ণয় করতে হবে, তবে তার আগে আমরা একটু জেনে নিই সান্দ্রতার সেই যে ফর্মুলাটা নিউটনের। আমরা এভাবে ভাবি যে এটা হচ্ছে যে তলটার উপর দিয়ে চলতেছে, সাপোজ আমাদের মেঝে, তার উপর দিয়ে এরকম পানি ফ্লো করতেছে, পানি বা যে কোনো লিকুইড। তাহলে আমরা সেক্ষেত্রে কী করি, এই এদের মধ্যে যেমন প্র্যাকটিক্যালি আমরা দেখছি কঠিন বস্তুর ক্ষেত্রে, এটা যদি একটা রাফ তল হয় অমসৃণ, আর তার উপর দিয়ে যদি আরেকটা সলিড অবজেক্ট চলতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি তার গতির অপোজিটে একটা ফোর্স কাজ করে, সেটার নাম হচ্ছে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল। তার মানে তাদের মধ্যে আগে কোনো আপেক্ষিক গতি ছিল না, মানে একটা স্থির, নিচেরটা স্থির, উপরটাও স্থির, কিংবা দুইটাই গতিশীল। এটা কিন্তু অনেকেই একটু খেয়াল রাখবা যে যখন একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু চলে বা চলতে চেষ্টা করে, তার মানে কিন্তু এই না যে একটা খাতে এরকম সামনে চলতে থাকবে, একটা স্থির তার উপর দিয়ে রিলেটিভ বা আপেক্ষিকভাবে একটা গতি থাকতে হবে, কারণ দুইটা যদি একসঙ্গে চলে কোনো রিলেটিভ মোশন নেই, ফলে তাদের মধ্যে কোনো ঘর্ষণ নেই। তো সিমিলারলি যখনই একটা পানি এরকম স্ট্যাগনেন্ট অবস্থায় আছে, তাদের মধ্যেও একটা ঘর্ষণ টাইপ বল কাজ করে। কেন কাজ করে, IMF আমরা বলি শর্টে, ইন্টার মলিকুলার ফোর্স, পান্তানবিক বলের কারণে। সেটা কেন, যেই তলটা আছে নিচে খেয়াল করে দেখো, তার এক ধরনের অণু আছে, এবং সেই অণু হচ্ছে কাঠের অণু কিংবা আমাদের মেঝের অণু, আর তার উপরে আছে পানির অণু। তাহলে একদম লোয়েস্ট যে সারফেসটা, তাহলে আমরা কী বলতে পারি, সেই মেঝের অণুগুলো পানির অণুগুলোকে টেনে ধরে রাখছে, এত জোরে টেনে ধরে রাখছে যে মেঝে আর ওই লাস্ট লেয়ারটা আসলে সেম। তাহলে মেঝেটার তো আমরা জানি বেগ কত, শূন্য, সে নড়বে না, এবং লাস্ট লেয়ারটা থেকে যেহেতু একদম দৃঢ়ভাবে আটকে রেখেছে, তার মানে আমরা বলবো এই লেয়ারের বেগটাও কত, জিরো। কিন্তু খেয়াল করে দেখো ওপরের লেয়ার কিন্তু ঠিকই নড়তেছে। তাই আমরা এই পুরো সিস্টেমটাকে আমরা অনেকগুলো লেয়ারে কল্পনা করতে পারি, যে একটা লেয়ার পানির নিচে আরেকটা লেয়ার পানি, তার নিচে আরেকটা লেয়ার পানি। তাহলে একটু কল্পনা করে দেখো তো, একদম মেঝে বরাবর যদি চিন্তা করি, তাহলে এই পুরো লেয়ারগুলোর চাপ পড়ছে না, তাহলে পুরো লেয়ারের ওজন যদি পড়ে, তাহলে এখানে ফ্রিকশন বলটাও কেমন হবে, ফ্রিকশন না বলে আমাদের সান্দ্র বল বলা উচিত, তাহলে সেটা হবে সর্বোচ্চ পরিমাণ, এবং সেই কারণে তার বেগ আসলে শূন্য। এরপর যত উপরে যেতে থাকবো তার উপর লেয়ারের হাইট কমতেছে, ফলে চাপ কমতেছে, ফলে এর উপর ফ্রিকশন ফোর্স ধীরে ধীরে কমতে থাকবে। আমরা যদি এই লেয়ারে যাই, এর উপর অল্প পানি আছে, ফলে তার উপর প্রেশার কম, এখানে ফ্রিকশন ফোর্স আরও কম। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এই যে তলটা আছে এর বেগ হবে সর্বোচ্চ, এই তলটার বেগ হবে সর্বনিম্ন, ফলে আমরা এরকম একটা প্রোফাইল পাচ্ছি না, এই বেগ হচ্ছে সর্বোচ্চ, তারপরে বেগ আরেকটু কম, তারপরে বেগ আরেকটু কম, তারপরে বেগ আরেকটু কম। ওকে, তাহলে এভাবে গ্র্যাজুয়ালি প্রত্যেক তলের মধ্যে বেগের একটা পার্থক্য থাকবে। এটা যদি ভি প্লাস ডেল ভি হয় পরেরটা হবে ভি, তার মানে আগের লেয়ারের ভেলোসিটি বেশি পরেরটার তুলনায়, এবং এই পরিমাণ আপেক্ষিক বেগ তাদের মধ্যে আছে। যদি থাকে তখন পেছন দিকে একটা টেনে ধরার বল বা ড্র্যাগ ফোর্স কাজ করে, যেটা নামে হচ্ছে ভিসকাস ফোর্স। এবং আইজাক নিউটন দেখিয়েছেন সেই ভিসকাস ফোর্সটা কার সাথে রিলেটেড, সারফেস এরিয়াটার উপর, কত জায়গা জুড়ে আন্তঃনবিক বল কাজ করতেছে। এটা খুবই কমন সেন্স, সারফেস এরিয়া, সাপোজ এর উপর দিয়ে একটা পয়সা চালাবা আর একটা প্লেট চালাবা, কোন ক্ষেত্রে টান বেশি হবে, প্লেট অবশ্যই, কারণ প্লেটের ক্ষেত্রে মলিকুল সংখ্যাও কি, সারফেস অনেক বেশি, ফলে আন্তঃনবিক আকর্ষণ বলটা হবে অনেক বেশি। কিন্তু পয়সার ক্ষেত্রে অণু সংখ্যা কম, ফলে অল্প জায়গা জুড়ে আকর্ষণ বিকর্ষণ, ফলে ড্র্যাগ ফোর্সটা হবে কম। তাই আমরা দাবি করতে পারি সান্দ্র বলটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান। এই কথাগুলো অবশ্যই মনে রাখবো, কমন সেন্সে ধরে নেবো না যেগুলো সব কিছু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বাট অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কতটুকু কন্ট্যাক্টে আছে। এর অর্থ হচ্ছে সাপোজ এখানে মধু কিংবা যে কোনো একটা লিকুইড আছে, তার উপর একটা প্লেট চালাচ্ছ, তাহলে প্লেটের তলার যতটুকু অংশ মধুর সঙ্গে রিলেটেড বা আটকে আছে ততটুকুই হচ্ছে আমাদের সারফেস এরিয়া। আর এরপর আমরা কী জানলাম, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, তার মানে একক দূরত্বে গেলে বেগের যতটুকু চেঞ্জ, তাহলে যত জোরে টান দিতে যাবো
মানে আপেক্ষিক বেগ যত বেশি করতে যাব তত বেশি ড্র্যাগ ফোর্স কাজ করবে। এই দুটো মিলে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম যে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল প্রপোর্শনাল টু এ ডিভি ডি ওয়াই, ওকে, এই বরাবর ওয়াই অ্যাক্সিস। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমরা জানি, এটা এটা এ ডিভি ডি ওয়াই, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যার পরিচয়টা হচ্ছে কি সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে সব একটা খুব সুন্দর কথা বলছিল, এটা হচ্ছে লিকুইডের আঠালতা, মানে একটা লিকুইড কত বেশি গাম গাম সেটাই হচ্ছে তার এটা দ্বারা বোঝা যায়। এটা যার যত বেশি সে তত বেশি গাম গাম হবে, কমন সেন্স। মধুর এটা তাহলে কার চেয়ে বেশি? পানির চেয়ে বেশি, ওকে। আর ডিভি ডি ওয়াই হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, মানে এটা কত বেশি খারাপ, দূরত্বের সাথে সাথে কত বেশি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের এখানে একটু ফর্মুলাটা লিখি, ড্র্যাগ ফোর্সটা হবে ইটা এ ডিভি ডি ওয়াই। কিন্তু এটা কিন্তু আমরা চাইনি, আমরা চাইছি কি কৃন্তন পীড়ন। তাহলে যাদের মনে আছে পীড়ন সমান কি ছিল, স্পর্শকীয় বল ডিভাইডেড বাই সেই পৃষ্ঠতলটা সারফেস এরিয়াটা কতটুকু কন্ট্যাক্ট আছে। তাহলে এখানে স্পর্শকীয় বলটাই আসলে কি পেছন দিক থেকে স্পর্শক বরাবর টেনে রাখে ড্র্যাগ ফোর্স। তাহলে আমাদের স্পর্শকীয় বলটাই আসলে সান্দ্র বলের সমান। তাহলে আমরা একটু ক্লিয়ার করে লিখতেছি, তাহলে স্পর্শকীয় বল যেহেতু সান্দ্র বলের সমান তাহলে আমরা এখানে লিখে দিতে পারি পীড়ন হবে সেই সান্দ্র বল ডিভাইডেড বাই সারফেস এরিয়া। সান্দ্র বল তো আমরা জানলামই এটা এ ডিভি ডি ওয়াই ডিভাইডেড বাই এ, দ্যাট ইজ সারফেস এরিয়ার থাকতেছে না, আলটিমেটলি এটা ডিভি ডি ওয়াই। এটা গিভেন 10⁻³ পয়েস, মাস্ট মনে রাখতে হবে এটার বেসিক একক হচ্ছে প্যাসকেল সেকেন্ড। ওই যে যাদের মনে নেই এম পার এল পার টি এরকম ছিল, কেজি পার মিটার পার সেকেন্ড, ওভারঅল প্যাসকেল সেকেন্ড লেখা যায়, এটা সমান 10 পয়েস সিজিএস পদ্ধতিতে। সিজিএস এককটা ছোট, এক এসআই ইউনিট সমান 10 পয়েস। তাহলে আমার এখানে আরও একটু 10 দিয়ে ভাগ করে নিয়ে এসআইতে কনভার্ট করতে হলো, ওকে। তাহলে আমরা এটা লিখতে পারি এখন প্যাসকেল সেকেন্ডে কনভার্ট করে নেবো সবাই ডিভি ডি ওয়াই। তাহলে ডিভি ডি ওয়াই কীভাবে বের করবো একটু খেয়াল করো, এই সারফেসে ভেলোসিটি কত 5 মিটার পার সেকেন্ড, একদম তলায় বলছিলাম না লেগে আছে যেহেতু ওটা জিরো। তাহলে আসলে কি উপরে আর নিচের মধ্যে পার্থক্য কত, 5 - 0, আর এই ওয়াইটা কত ডি ওয়াই যেটা 5 মিটার। তাহলে ঢালটা বের হয়ে গেল, পেয়ে যাবো আসলে 10⁻⁴ × 1। তো এটা একটা সিম্পল ম্যাথ যে এটা একটা কিউব যেটার উপরে পৃষ্ঠতলে ক্ষেত্রফল দেওয়া আছে 0.3 মিটার স্কোয়ার, আর এটার নিচে কিছু লিকুইড রাখা আছে, সেই লিকুইডের সান্দ্রতা গুণাঙ্ক কত আমরা জানি না, ওটাই নির্ণয় করতে হবে। তো এটা রশি বেঁধে এখানে পুলি দিয়ে আর একটা লোড ঝুলিয়ে দিছি আমরা, সেটার ভর হচ্ছে 16 গ্রাম। ফলে এটা যখনই নিচে পড়তে যাবে ওখানে একটা টান দেবে, আর এর উপর যখনই টান থাকবে তার ত্বরণ থাকবে, কিন্তু না বলে দিছে এটা 0.17 মিটার পার সেকেন্ড সমবেগে আগাচ্ছে। তাহলে কমন সেন্স কী বলে, অবশ্যই সমবেগে আগানোর জন্য দায়ী কে, যখনই এই স্থির লিকুইডটা সামনে গড়াতে শুরু করবে তখনই পেছন দিক থেকে একটা টান দেবে, যেই টানের নামই আমরা শিখছি সান্দ্র বল। তাহলে এই পাশে ছিল রশির টান আর উপর সাইডে আছে এই পাশে আছে সান্দ্র বল। তাহলে এখানে অবশ্যই কী থাকবে, বল শূন্য অবস্থায় সমবেগে রওনা দেবে, স্টার্টিং একটু থাকবে তারপর সমবেগ। তাহলে আমরা লিখতে পারি যেহেতু সমবেগে যাচ্ছে তাহলে এখানে যে টানটা সেটাই আসলে সান্দ্র বলের সমান, পেছনে যে ড্র্যাগ ফোর্সটা। তাহলে টানটা কার সমান আবার খেয়াল করে দেখো, এখানে একটাই আছে টান দেওয়ার মতো, এই বস্তুর ভর। তাহলে এই বস্তুর ভর এমজি, সেই এমজির কারণে টানটি, ওকে। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে কোনো ত্বরণ কিন্তু নাই, তাহলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি এমজি, আর ওইটার সমান আমরা শিখছি মনে আছে এটা এ ডিভি, এর মধ্যে এটা আমাকে বের করতে হবে, ম্যাথ দেওয়া হচ্ছে 16 গ্রাম, একে কনভার্ট করতে হবে কেজিতে 9.8, এটা জানি না, সারফেস এরিয়া দেওয়া আছে এই যে যতটুকু টাচ করা 0.3 বর্গমিটার, ডিভি ওপরের তলে ভেলোসিটি হচ্ছে 0.17, একদম তলায় যেটা লেগে আছে ওটা ভেলোসিটি হচ্ছে 0, আর ডিভাইডেড বাই ডিওয়াই কতটুকু পুরুত্ব, লিকুইডের পুরুত্বটা হচ্ছে 0.6 মিলিমিটার, এটাকে কনভার্ট করে মিটারে নিয়ে নেবা, তারপরে এটা বের হচ্ছে। তো এই টাইপের একটা এখানে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এটাও সান্দ্রতা রিলেটেড, সেটা হচ্ছে এই একটা কলাম আছে সিলিন্ড্রিক্যাল এবং এর মধ্যে পানি ভরা বা যে কোনো একটা লিকুইড ভরা, তো তার মধ্যে একটা বায়ু বুদবুদ তৈরি হয়েছে। তো যেহেতু বাইরের ঘনত্ব বেশি এবং ওর ঘনত্ব কম কারণ ওর ভেতরে আছে বাতাস, সে কোন দিকে যাবে, কমন সেন্স উপরের দিকে উঠতে থাকবে। তো ওটা বলা আছে যে এটা 2.1 সেন্টিমিটার পার সেকেন্ড এত সমবেগে উপরের দিকে উঠতেছে, দেওয়া আছে তরলের ঘনত্ব বাইরে যে লিকুইডটা 1.5 গ্রাম পার সিসি, যে এর ভ্যালু দেওয়া আছে, বায়ুর ঘনত্ব না ধরলেও চলবে এটা বলে দিছে। তা আমার দরকার হচ্ছে এই লিকুইডের সান্দ্রতাটা কত। তো একটু কমন সেন্স থেকে আগে ভাবি যে আমরা আগে বায়ু বুদবুদ কল্পনা করি না করে একটা সলিড গোলক, ওকে, একটা লোহার গোলক পানির মধ্যে দিয়ে পড়তেছে সাপোজ। তাহলে প্রথম কথা তার উপর কী কী ফোর্স আছে, অবশ্যই গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানবে পৃথিবী, কিন্তু সে যেহেতু একটা গোলক এবং লিকুইডের মধ্যে একটা পানি কিন্তু সে অপসরণ করে ফেলছে,
তাহলে পানি অপসারণ করলেই সেই যে আমরা ক্লাস 19 এ পড়ছি প্লবতা, হ্যাঁ, যখনই ফ্লুইডের মধ্যে থেকে কিছু অংশ তুমি সরায় ফেলবা তখন ওই সময়তন পানি বা লিকুইডের ওজনের পরিমাণ ধাক্কা উপরের দিকে খাবো এবং সেটার নাম হচ্ছে প্লব বল, সাপোজ ইউ। কিন্তু আরও একটা ব্যাপার আমরা ইন্টারে ওঠার পর নতুন করে শিখছি, এ যখন এখানে দাঁড়ানো সাপোজ তার গায়ে কিন্তু বাইরের লিকুইডগুলো লাগানো, এবং আমরা একটু আগেই দেখছি শান্ত বলের ক্ষেত্রে যে যার গায়ে লাগানো থাকে ওখানে অ্যাট্রাকশনটা হয় সবচেয়ে বেশি, অ্যাডহেসিভ ফোর্স বা আসক্তি বলটা। তাই যদি হয় আসলে আমরা এই সলিড স্ফিয়ারটার সাথে ওই লাল যে লেয়ারটা একই ভাবতে পারি। তাহলে আসলে যখন সলিডটা নিচের দিকে নামবে এই লাল লেয়ারগুলোকে নিচে টান দিয়ে নামায় ফেলবে, কমন সেন্স, কারণ তাদের নড়তে দেবে না, পাশেরগুলোর প্রতি আকর্ষণ অত বেশি না, একদম অ্যাডজাসেন্ট যে লিকুইডটা আছে ওটার উপর আকর্ষণটা সবচেয়ে বেশি। ফলে যখনই এটাকে নিয়ে নিচে নামতে যাবে তখনই আমরা কি জানি লিকুইডের মধ্যে কোনো বেগ ছিল না, হঠাৎ একটা বেগ তৈরি হলো, উপরের দিকে কী অনুভব করবে একটা, সেটার নামই হচ্ছে সান্দ্র বল। তাহলে উপরের দিকে আরেকটা ফোর্স আছে সেটার নাম হচ্ছে এফ ভি। তাহলে এম জির কারণে তার বেগ বাড়তে থাকবে, বেগ বাড়লে এটা বাড়তে থাকে, দুইটা যখন সমান হয়ে যায় তখন আমরা বলি সে সমবেগে পড়ে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছে এখানে যেহেতু সমবেগে উঠতেছে, নিচে নামা উপরে নামা ব্যাপার না, এটা ডিপেন্ড করে তার ঘনত্ব কি পানির চেয়ে বেশি নাকি কম। তো যেহেতু সমবেগে উঠতেছে তাহলে আমরা আশা করতে পারি কি এখানে পৃথিবী তাকে টানে এম জি বলে, কিন্তু সেই বাতাসকে টানা আসলে না টানেরই সমান, কারণ বলে দিছে বায়ুর ঘনত্ব নগণ্য। তাহলে এম জিটা আসলে মেজর না, মেজরটা কি তার আশেপাশে যে লিকুইডের একটা লেয়ার তার গায়ে লাগানো একদম অ্যাডজাস্ট লেয়ার, সে যখনই উপরে উঠতে যাবে তাদেরকে নিয়ে উঠবে, ফলে লিকুইডের মধ্যে একটা আপওয়ার্ড ভেলোসিটি কিন্তু সে দিয়ে দিয়েছে উপরের দিকে, ফলে নিচের দিকে একটা টান সে খাবে সান্দ্র বলের কারণে। এফ ভি, এম জিটা নগণ্য কিন্তু এফ ভিটা কিন্তু অনেক জরুরি, ওকে। আর উপরের দিকে অবশ্যই একটা ফোর্স থাকবে না, এই যে আমরা বললাম সে যেহেতু পানিকে অপসারণ করছে তাহলে উপরের দিকে একটা ধাক্কা খাবে কি প্লবতা, একইভাবে এ যেহেতু এখানে পানিকে অপসারণ করছে তাহলে উপরের দিকে একটা ধাক্কা খাবে, তার নাম হচ্ছে প্লবতা, ওকে। আর প্লবতা মান কত, সে যতটুকু পানি সরেছে ওই পরিমাণ ধাক্কা। তাহলে আমরা লিখে ফেলতে পারি যে ইউ সমান এম জি প্লাস এফ ভি, কিন্তু আমাদের কোয়েশন অনুসারে বাতাসের আয়তনটা বা বাতাসের ঘনত্বটা নগণ্য বলে ওটাকে আমরা শূন্য ধরে নিচ্ছি। আর উপরের দিকে একটা কী হবে, এ কতটুকু পানিকে অপসারণ করছে, কোয়াইট সিম্পল, ধরলাম আয়তন হচ্ছে ভি আর পানির ঘনত্ব হচ্ছে রো ডাব্লিউ, ওকে। আর এফ ভি, ভিসকাস ফোর্স, এটা আমরা স্টোকের সূত্র থেকে পাই, কারো যদি মনে না থাকে একটু দেখে নিবা, সিক্স পাই আর ইটা ভি, যেখানে ভি হচ্ছে তার বেগ, এটা হচ্ছে সান্দ্রতা, আর হচ্ছে রেডিয়াস, ওকে। এটা হচ্ছে গোলকের জন্য স্টোকের ফর্মুলা, সান্দ্র বলটা কত হবে। তাহলে এখানে আয়তনটা কত, এটা কিন্তু আয়তন, ফোর বাই থ্রি পাই তার নিজের আয়তনটাই আসলে পানি কতটুকু সরেছে তার সময়। আর রো ডাব্লিউ আমরা জানি 1000, ওটা না দেওয়া থাকলে বুঝবা, সিক্স পাই আর ওই একই আর এটা আমাকে বের করতে বলছে, আর ভেলোসিটি বলা হচ্ছে 2.1 সেন্টিমিটার, তো অবশ্যই এটাকে মিটারে কনভার্ট করে নেবা। তাহলে এখানে এটা কাটলে থাকবে হচ্ছে আর স্কোয়ার, আর এর ভ্যালু দেওয়া আছে 5 সেন্টিমিটার, ওগুলো ইনপুট দেওয়ার পর তোমার এখান থেকে বের হয়ে আসবে এই তরলের সান্দ্রতা কত। তো এখানে একটা খুব মজার অঙ্ক আছে, অঙ্কটা হচ্ছে এই, যেখানে একটা বোতল দেখতে পাচ্ছ পানি ভরা, পানি না ঠিক, মানে যার সান্দ্রতা দেওয়া আছে 10^-2 পয়েস সিজিএস ইউনিট, তো তার মধ্যে কিছু পার্টিকেল আছে ধুলিকণা, সেই ধুলিকণাগুলো সাইজ দেখে বোঝা যাচ্ছে ডিফারেন্ট ব্যাসার্ধে তারা, কোনোটা ছোটো কোনোটা বড়। এরপর আমরা কী করলাম, কিছুক্ষণ ঝাঁকালাম, তো এই বোতলটা ঝাঁকানোর পর আমরা রেখে দিছি প্রায় 1 ঘন্টা। এখন 1 ঘন্টা পর তো খুবই কমন সেন্স যে ধুলাগুলো ম্যাক্সিমাম কোথায় এসে নামবে, একদম তলানিতে এসে জমবে। তলায় জমার পরও কিছু কিছু বালুকণা কিন্তু বা ধুলিকণা কিন্তু উপরে থেকে যাবে, যেটাকে আমরা সাসপেনশন বলি, ঘোলা ঘোলা যে ভাবটুকু, হ্যাঁ, বাকিটুকু তলানিতে জমবে। তো এই সাসপেনশন পার্টটুকু, এর মধ্যে যেসব পার্টিকেল থাকবে এই পার্টিকেলের মধ্যে ম্যাক্সিমাম ব্যাসার্ধ কত, মানে সবচেয়ে বড় কোন ব্যাসার্ধে পার্টিকেলটা এখানে রয়ে যাবে, ম্যাক্সিমামই ছোটো ছোটো পার্টিকেলগুলো রয়ে যাবে কিন্তু বড় সর্বোচ্চ ব্যাসার্ধটা কত হবে, এবং কী কী গিভেন, ওই ডাস্ট পার্টিকেলগুলোর ঘনত্ব দেওয়া আছে, পানি ঘনত্ব দেওয়া আছে, আর ওইটার সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া আছে ওই লিকুইডটার। আসলে এটাতে কী বোঝাতে যাচ্ছে, মানে অঙ্কটা একটু অদ্ভুত তারপরেও সুন্দর, সেটা হচ্ছে টোটাল টাইম তাকে দিছে কত, 1 ঘন্টা, হিউজ টাইম। তাহলে আমরা একটু দেখি, 1 ঘন্টায় যদি কোনো পার্টিকেল এই 10 সেন্টিমিটার পরিমাণ অ্যাভারেজে পৌঁছাতে চায় নিচের তলায়, ওকে, তাহলে আমরা আশা করি তার গড়বেগটা কত লাগবে, v=∇s/∇t, তার অর্থ কী, সে 10 সেন্টিমিটার ক্রস করবে 10^-2, আর টাইমটা দিছি কত, 1 ঘন্টা, দ্যাট ইজ 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি একটা গড়বেগ বের করে ফেললা যে তাদের গড়বেগ কত হলে তারা তলায় এসে জমবে। এখন তোমার ডিউটি হচ্ছে যেহেতু তারা একটা তরলের মধ্যে পড়তেছে, তার মানে ওই প্রবাহীর সকল সূত্র খাটবে, তাহলে যে সকল পার্টিকেলের প্রান্ত বেগ, যে নামটা শুনছো তোমরা সমবেগে পড়ে, সেই প্রান্ত বেগটা যদি ওদের চেয়ে ছোট হয়, এই যে গড়ে যে বেগটা লাগবে,
তাহলে আমরা কি আশা করতে পারি? বেগ যেহেতু কম, তার মানে এক ঘন্টা পরেও তারা তলায় এসে পৌঁছাতে পারবে না, কারণ বেগটা আমরা নির্ণয় করছি কতর জন্য, 10 সেন্টিমিটার পৌঁছাতে কত টাইম লাগে। তাহলে যদি বেগ কম হয় তাহলেই আমরা আশা করতে পারি তারা কোথায় রয়ে গেছে সাসপেনশনে, আর বেগ যদি ওর চেয়ে বেশি হয় তারা কোথায় জমা যাবে, মানে বোতলের সাইজ যদি আরও বড়ো করতাম আরও নিচে নামতো। তাহলে আমরা এখন প্রান্ত বেগটা বের করে দেখি, কাদের প্রান্ত বেগ কোনো মতে এটা, ওকে। আর তার চেয়ে যাদের কম হবে তাদের আসলে আমরা বুঝবো কি, তারা নিচে পৌঁছাতে পারবে না, উপরে রয়ে যাবে সাসপেনশনে। তাহলে প্রান্ত বেগের একটা ফর্মুলা তোমাদের বই আছে, 2/9 আর স্কোয়ার রো সলিড মাইনাস রো লিকুইড বা ফ্লুইড প্রবাহী পদার্থটা ইন্টু জি ডিভাইডেড বাই এটা। তাহলে এখানে কি কি গিভেন, এটা দেওয়া আছে, এটাকে অবশ্যই পয়েজ থেকে কনভার্ট করে নিতে হবে, কিন্তু 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো প্যাস্কেল সেকেন্ড এসআই ইউনিট। তাহলে এখানে এটা বসবে, রেডিয়াসটা আমাদের বের করতে হবে, রোএস দেওয়া আছে 1800, ডাস্ট পার্টিকেলের ঘনত্ব, পানি ঘনত্ব দেওয়া আছে 1000, জি এর মান আমরা জানি 9.8। এটা সলভ করে আর টার্মিনাল ভেলোসিটি কত কোনো মতে এইটা, তাহলে এখান থেকে যে ব্যাসার্ধটা পাবা তারা কোনো মতে পৌঁছাতে পারবে। আর এই যে ব্যাসার্ধটা পাওয়া যাবে তার চেয়ে ছোট যাদের ব্যাসার্ধ তাদের প্রান্তবেগও নিশ্চয়ই এটার চেয়ে কম, ফলে তারা আর পৌঁছাতে পারবে না। তার মানে এই হচ্ছে সেই সর্বোচ্চ ব্যাসার্ধ, সর্বোচ্চ গোলক যারা এখানে থেকে যাবে, আর তার চেয়ে যদি ছোট হয় তারা ওখানে থাকতে বাধ্য। প্রবাহী পদার্থের ফ্লো বা গতির ক্ষেত্রে একটা সুন্দর সমীকরণ আছে যেটার নাম হচ্ছে পয়সলি সমীকরণ। তো পয়সলি সমীকরণটা দেখতে এরকম যে ফ্লো রেট মানে প্রতি সেকেন্ডে কত ঘনমিটার বা কত আয়তনের পানি বা কত আয়তনের লিকুইড বের হয়ে যাচ্ছে, সেটা কার সাথে রিলেটেড খেয়াল করে দেখুন। এরকম এল দৈর্ঘ্যের একটা কৈশিক নল আছে খুবই চিকন, যার ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে একটু জুম করে দেখানো হলো, আর যে লিকুইডটা পড়বে সেই লিকুইডের আঠালতা দ্যাট ইজ সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে ইটা, আর এল হচ্ছে সেই কৈশিক নলের দৈর্ঘ্য, ওকে। আর পি হচ্ছে কি, পি হচ্ছে দুই মাথার প্রেশারের পার্থক্য। তো এটা কেন দরকার, কমন সেন্স কি বলে, নর্মালি কিন্তু আইডিয়াল লিকুইড যদি হতো তাহলে এখানে ভেলোসিটি সমান, এখানে প্রেশারও সমান হতো, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা তো শিখছি যে লিকুইড কিন্তু অটোমেটিক ফ্লো করে না, তার মধ্যে সান্দ্রতা বলটা কাজ করে, একটা যখন আরেকটার উপর দিয়ে গড়িয়ে যেতে চেষ্টা করে তখন পেছনে একটা টেনে ধরা ফোর্স বা ড্র্যাগ ফোর্স কাজ করে, ওই ফোর্সকে ওভারকাম করেও এই পাশের বেগটা ডান পাশের বেগের সমান রাখছে, তার একটাই অর্থ হতে পারে এখানে বেশি প্রেশার দিয়ে ওই পরিমাণ বাড়তি শক্তি দিয়ে দিছে যাতে করে ক্ষয়টা অতিক্রম করেও ডান পাশে তোমার বেগটা সেম রাখতে পারে। তাহলে আমরা আশা করতে পারি এ বিন্দুর প্রেশার পি এ, আর বি বিন্দুর প্রেশার যদি পি বি হয় অবভিয়াসলি পি এ গ্রেটার দেন পি বি, যাতে করে ওই ফ্রিকশন লস বা সান্দ্র গুণাঙ্কের কারণে লসটা ওভারকাম করা যায়। এবং এই সমীকরণটা খুব অবাক হওয়ার কিছু না, মানে এটা খুব ইন্টুইটিভ, দেখেই বোঝা যাচ্ছে কী জিনিস। খেয়াল করে দেখো কত বেশি বেশি পানি ফ্লো করবে, এটা ইটার সাথে ব্যস্তানুপাতিক বা লিকুইড ফ্লো করবে, খুব কমন সেন্স না? একটা ইটা বেশি হওয়ার অর্থ হচ্ছে সে তত গাম গাম, তত আঠালো, তাহলে যত স্টিকি হবে তত আস্তে আস্তে পড়বে, কামড়ায় কামড়া পড়বে নিচের দিকে, সো এটা খুবই কমন সেন্স যে এটা ব্যস্তানুপাতিক হবে। হ্যাঁ, তো এটা বোঝাই যাচ্ছে যার আঠালোতা যত বেশি সে তত স্লোলি পড়বে। এই এলটার কথা চিন্তা করো, যত বেশি লম্বা তত কি ইন্টারমলিকুলার ফোর্স বেশি হবে, যেহেতু অনেক বেশি বেশি অণু তার আটকে ধরতে চেষ্টা করবে বেশি বেশি, সো কোয়াইট কমন সেন্স যে তার ক্ষেত্রে ফ্লো রেটটা কমে যাবে এত ফ্রিকশন অতিক্রম করতে গিয়ে। ওপরে দেখো প্রেশার ডিফারেন্স, এখানে ডেল্টা পি হওয়া উচিত, মানে এইটা আর এটার মধ্যে যত বেশি প্রেশারের পার্থক্য তত বেশি ফোর্স পাচ্ছে আসলে ওখানে যাওয়ার জন্য, তাহলে কমন সেন্স এই প্রেশারের সাথে ফ্লো রেটটা সমানুপাতিক। আর টু দি পাওয়ার 4 কোয়াইট কমন সেন্স, এই চিকন ফোঁটাটা যদি একটু বড় করে দাও গল গল করে পানি পড়বে, তার মানে যত রেডিয়াস বা বস্তু সেটা ক্ষেত্রফলটা বাড়াতে থাকো তত বেশি ফ্লো রেট বাড়বে। এটা খুবই ইন্টুইটিভ, প্রমাণ করাটা স্টোকের মতোই, স্টোকে যেমন তোমরা মাত্রা সমীকরণ পদ্ধতিতে প্রুফ করছিলাম, এখানে দেখো আমি সেভাবে প্রুফ করে দিয়েছি, তোমাদের নিজের দুজন দেখে নিতে পারো। ফ্লো রেট কিউ মানে পার সেকেন্ডে কত ঘনমিটার পানি বের হবে বা লিকুইড বের হবে, এটা অফকোর্স কার ফাংশন, প্রতি একক দৈর্ঘ্যে কী পরিমাণ প্রেশার মানে প্রেশার গ্রেডিয়েন্টটা, যেমন ওইখানে ছিল ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডিভি ডিওয়াই যেমন ছিল, তাহলে একইভাবে আমরা বলতে পারি ইউনিট ডিস্টেন্সে কত বেশি প্রেশার, সেটার সাথে সমানুপাতিক এক্স্যাক্টলি বলতে পারতেছি না, টু দি পাওয়ারের সাথে সমানুপাতিক, মানে কোনো না কোনোভাবে রিলেটেড। আমাদের এখন ওটাই নির্ণয় করতে হবে এক্স এর মানটা কত, হতে পারে সেটা 1, -1, 2 ফ্র্যাকশন, ওইটাই আমাদের বের করতে হবে, যেটা কি সমানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এরকম ব্যাপারগুলো বের করতে হবে। এবং আমরা এটাও বুঝতে পারতেছি এই লিকুইডটা কত বেশি গাম গাম বা আঠালো তার সঙ্গে ফ্লোরেটটা ডিপেন্ডেন্ট, এবং আমরা অবশ্যই এক্সপেক্ট করতেছি এটা কত বেশি বড় ফোঁটা তার সাথেও ডিপেন্ড করবে পার সেকেন্ডে কত বেশি গল গল করে পানি বের হবে। সো আমরা আপাতত অ্যাজিউম করে নিতেছি এই ফ্লো রেটটা অনলি এই তিনটা জিনিসের ফাংশন, এর বাইরে আর কোনো প্যারামিটার সিগনিফিকেন্ট কোনো রকম ইম্প্যাক্ট ফেলতে পারবে না। তাহলে আমরা আশা করতে পারি কি, কিউ সমান একটা সমানুপাতিক ধ্রুবক আর এই ফাংশনগুলো, তাহলে যেহেতু আমরা আশাই করছি এই তিনটার উপরে ডিপেন্ড করবে কিউ,
তার মানে এই তিনটার একক দ্বারাই কিউ এর একক নির্ণীত হয়ে যাবে, আর কেউ কোনো ইম্প্যাক্ট করবে না। তাহলে এই যে কে, এটা একটা মাত্রাবিহীন ধ্রুবক, মানে সে আসলে ওর একক নির্ণয়ের ক্ষেত্রে কোনো হেল্প করবে না, কারণ তার মধ্যে এমন কোনো রাশি নাই যেটা কিউকে নির্ণয় করে। ওকে, এই তিনটার দ্বারা এটা ডিটারমাইন্ড। সো কিউ একটা মাত্রাবিহীন ধ্রুবক, তাহলে কিউ এর একক কী হবে? পার সেকেন্ডে কত ঘনমিটার। ডেল পি ডেল এল কি আসলে? উপর হচ্ছে প্রেশার, প্রেশারের মাত্রা, নিচে হচ্ছে লেন্থ, তার পাওয়ার হচ্ছে এক্স। একইভাবে মিটার সবসময় মনে রাখবা, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা হচ্ছে এম পার এল পার টি, তো ছন্দের মতো মনে রাখবো, এম পার এল পার টি, টু দি পাওয়ার ওয়াই, আর তো জানি দৈর্ঘ্যের একক, টু দি পাওয়ার জি। তাহলে এখানে আমরা যেরকম করে নর্মালি করি, এম এর পাওয়ার নিয়েছি এক্স, এখানে আছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, এল এর এরকম করে, টি এর এরকম করে, আর এই পাশে কোনো এম নেই, তার মানে এম এর পাওয়ার কত আসলে? জিরো। তাই এম এর পাওয়ার বাম পাশে হচ্ছে জিরো আর ডান পাশে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে আমি বলতে পারি কি এক্স প্লাস ওয়াই সমান জিরো, এটা সলভ করে দেখতে পেলাম এক্স সমান মাইনাস ওয়াই। সিমিলারলি মাইনাস টু এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এখানে মাইনাস ওয়ান। ওকে, তাহলে এটা সলভ করে আমরা পাচ্ছি এক্স সমান ওয়ান, এক্স সমান আবার জানলাম মাইনাস ওয়াই, তাহলে ওয়াই সমান মাইনাস ওয়ান। এই দুইটার মান যদি এখানে বসাই দিই, মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস জি, এটা সমান হচ্ছে থ্রি, ডান পাশে লিখলাম, এক্স আর ওয়াইয়ের মান ইনপুট দিলাম, জি এর মান হচ্ছে ফোর। ওগুলো যদি সব বসাই তাহলে চলে আসবে কে আর টু দি পাওয়ার ফোর ডেল পি ডিভাইডেড বাই ইটা এল, আর পরে এক্সপেরিমেন্টালি কে এর মান বের হয়েছে পাই ডিভাইডেড বাই এইট, তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে পাই বাই এইট পি আর টু দি পাওয়ার ফোর ইটা এল, এটাই হচ্ছে ফ্লো রেট, মানে প্রতি সেকেন্ডে কত ঘনমিটার পানি বা লিকুইড বের হয়ে যায়। বয়সলি সমীকরণ একটা খুব বাস্তব এক্সাম্পল, কিন্তু আমরা প্রায় সবাই দেখছি হসপিটালে স্যালাইন যখন দেয়, উপরে এরকম একটা টিউব থাকে, তার মধ্যে পানি ভরা থাকে, পানি ধরে স্যালাইন, আর এখানে খুব সূক্ষ্ম একটা নল, তারপর ওখানে ইঞ্জেকশন পুশ করতে থাকে। তো আমরা ধরলাম সেই স্যালাইনের হাইট হচ্ছে এইচ, আর এই যে কৈশিক নলটা খুব চিকনা নল, সেটা হচ্ছে এল দৈর্ঘ্যের। ওকে, আর স্যালাইনের ঘনত্ব হচ্ছে রো, আর সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে ইটা। তো কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে প্রতি সেকেন্ডে কী পরিমাণ স্যালাইন রোগীর দেহে প্রবেশ করবে, তার মানে ফ্লো রেট কিউ, হ্যাঁ, সেমি কিউ পার সেকেন্ড, এটা কত হবে? তো ফ্লো রেটের ফর্মুলা তো আমরা পয়সলি থেকে শিখলামই, কিউ ইকুয়াল টু কি, পাই বাই এইট পি আর টু দি পাওয়ার ফোর, যেখানে পি এর পরিচয় হচ্ছে দুই মাথার প্রেশার ডিফারেন্স বা চাপের পার্থক্য, আর নিচে হচ্ছে ইটা ইন্টু এল। তাহলে এর মধ্যে আসলে আমাদের সবই তো গিভেন, এই চিকনা নলের ব্যাসার্ধ দেওয়া আছে আর, ওখানেও আর, ইটা দেওয়া আছে, এল দেওয়া আছে, তো আসলে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের পিটা বের করতে হবে। পি হচ্ছে এই দুই মাথার মধ্যে প্রেশারের পার্থক্য, তো এটা আশা করি বুঝে গেছে অলরেডি, আমরা এটার নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু। তাহলে বি বিন্দু স্টিল কি, বাতাসে না, তাহলে ওর উপর প্রেশার আসলে একটাই, পি অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার, একদম এখানে প্রেশারটা কি, পি অ্যাটমোস্ফিয়ারিক। কিন্তু এখানে কি তাই হবে, অলরেডি লিকুইডের একটা হোল প্রেশার, সেই সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে এই পয়েন্টে প্রেশার হচ্ছে পি অ্যাটমোস্ফিয়ারিক প্লাস এইচ রো জি, সেই যে এইচ হাইটের তরলের চাপ। তাহলে পি এ, দ্যাট ইজ এ বিন্দুতে প্রেশার হচ্ছে পি অ্যাটমোস্ফিয়ারিক প্লাস এইচ রো জি, আর ডান পাশে প্রেশার হচ্ছে পি অ্যাটমোস্ফিয়ারিক, সো তাদের মধ্যে ডেল্টা পি, এই দুই মাথার মধ্যে প্রেশারের পার্থক্যটা কত, পি অ্যাটমোস্ফিয়ারিক প্লাস এইচ রো জি মাইনাস পি অ্যাটমোস্ফিয়ারিক। বুঝতে পারতেছ যে এটাই হবে আসলে এইচ রো জি, তার মানে আমাদের আলোচনা অঙ্কে শুধুমাত্র পাই বাই এইট আর টু দি পাওয়ার ফোর বাই ইটা এল অব ইকুয়াল সেম, প্রেশার ডিফারেন্সের জায়গা হবে এইচ রো জি। পয়সলি সমীকরণের আরেকটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে এরকম, যে একটা টিউব আছে যার ব্যাসার্ধ হচ্ছে আর এবং দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এর দুই মাথায় প্রেশার একটা পার্থক্য রাখা হয়েছে। কীভাবে রাখা হয়েছে আশা করি আগের উদাহরণে বুঝছো, যে এই পাশে একটা এইচ হাইটের স্যালাইনের বোতলের মতো আছে, তো বলে দিলাম এই দুইটার মধ্যে প্রেশার পার্থক্য হচ্ছে এইচ রো জি। তো এখান থেকে লিকুইড ফ্লো করতেছে পার সেকেন্ডে 40 মিলিলিটার করে, মানে প্রথম ক্ষেত্রে ফ্লো রেটটা দেওয়া আছে কিউ। এরপর করলো কি, খুব চিকনা আর একটা নল যেটার দৈর্ঘ্য স্টিল এল কিন্তু ব্যাসার্ধ অর্ধেক আর বাই টু, সেটাকে এর সঙ্গে একসঙ্গে অ্যালাইন করে দিলাম, মানে ওভারঅল একটা টিউব, এবং তাদের মধ্যে প্রেশারের পার্থক্য আগের মতোই রেখে দিলাম, তার মানে ডেল্টা পি আগেও যেমন দুই মাথায় ছিল এইচ রো জি, এখন এই পুরাটার দুই মাথায় হচ্ছে এইচ রো জি। তাহলে অবভিয়াসলি ফ্লো রেট কিছুটা কমবে, দৈর্ঘ্য একে তো বেড়ে গেল, ওকে, তো প্রেশার আর দুইটার জন্য সেম নেই, দুইটার জন্য ছড়ায় পড়ছে। সো আলটিমেটলি এই ফ্লো রেটটা এখন নতুন ফ্লো রেটটা কত হবে, এটা আমাদের কোয়েশ্চেন। আগের ফ্লো রেটটা যদি 40 হয় নতুন ফ্লো রেটটা কত হবে? তো আমরা এতটুকু গেস করতে পারছি যে এই দুইটার মধ্যে ডিফারেন্স এখন এইচ রো জি। তাহলে এই যে দুই মাথার যে পার্থক্যটা এ থেকে বি, এরপর বি থেকে সি, এই দুইটার পার্থক্য তো সমান না, ওকে। তাহলে আমরা আশা করতে পারি এটু শিওর যে প্রথম পার্থক্য প্লাস দ্বিতীয় পার্থক্য, যেমন সার্কিটের ক্ষেত্রে তোমরা বলো বিভব পার্থক্য যোগ বিভব পার্থক্য হচ্ছে টোটাল পার্থক্য, কাইন্ড অফ এই যে এরকম সিরিজে যেমন রেজিস্টার থাকে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলো ভি ওয়ান, এটা ভি টু, টোটাল ভোল্টেজ ড্রপ হবে ভি ওয়ান প্লাস ভি টু, ওখানে যেমন বিভব পার্থক্য এখানে চাপের পার্থক্য, তাহলে এটার সমান আমরা ডেল্টা পি দ্যাট ইজ এইচ রো জি লিখতে পারি। এখন একটু খেয়াল করে দেখো, প্রথম ক্ষেত্রে আমাদের সব কিছু গিভেন, তাহলে কিউ সমান আমরা কী পড়ছি, পাই বাই এইট
p r to the power 4 divided by eta l. Okay, eta given ekta kichu dewa ache, l er dorgho dewa ache, pressure difference ta ashole koto h rho g given. Tale pi by 8 r to the power 4 divided by eta l into h rho g. Ekta age round camera je bhabe koreche. এবার একটু খেয়াল করো, এখানে তো একটা রিলেশন আমরা পাচ্ছি যে ডেল পি ওয়ান প্লাস ডেল পি টু ইকুয়াল টু এইচ রো জি. আরও একটা ইকুয়েশন আমরা কীভাবে ডিরাইভ করতে পারি একটু খেয়াল করো. সার্কিটে যদি এরকম সিরিজে, এখানে যেমন পাইপ লাগানো সিরিজে, সার্কিটে এরকম রেজিস্টর যদি সিরিজে থাকে, তাহলে এটা তো অলরেডি বাচ্চাদেরও জানার কথা যে সিরিজের ক্ষেত্রে সব বিন্দুতে কারেন্ট কী থাকে, সেম. আর কারেন্টও কিন্তু একটা ফ্লো রেট, চার্জের ফ্লো রেট, চার্জ বা কুলম পার সেকেন্ড. একইভাবে আমাদের এখানে হচ্ছে মিলিলিটার বা লিটার পার সেকেন্ড, পানির ফ্লো রেট. ওখানে যদি প্রত্যেক বিন্দুতে কন্টিনিউটি মানে, দ্যাট ইজ প্রত্যেক বিন্দুতে রেটটা সেম থাকতে হবে, তাহলে অবভিয়াসলি এইখানে যে রেটটা, এইখানে রেট, সব পয়েন্টের রেটটা সেম থাকতে হবে. তাহলে আমি কি দাবি করতে পারি, প্রথম অংশের জন্য ফ্লো রেট, পরের অংশের জন্য ফ্লো রেট, এগুলো সব সমান. কিউ ওয়ান প্রাইম, কিউ টু প্রাইম, মানে ওভারঅল নাম দিতে পারি আমরা কিউ প্রাইম. এবং সেই কিউ প্রাইম আমরা আসলে কীভাবে বের করতে পারি খেয়াল করো, প্রথমটার জন্য একটা বের হবে, দ্বিতীয়টার জন্য আরেকটা বের হবে, কিন্তু তারা আসলে পরস্পর সমান. তাহলে প্রথমটার জন্য পয়সা অ্যাপ্লাই করি আমরা পাই বাই 8 আর টু দি পাওয়ার 4, কারণ এখনও তার ব্যাসার্থ হচ্ছে আর, ডিভাইডেড বাই ইটা লেন্থ এল এইচ রো জি, সেটা আমরা লিখতে পারবো না, কারণ এটার জন্য আমরা জানি না এক একজনের জন্য কত, ওভারঅল এবার কত এইচ রো জি. তাই তার জন্য লিখতে হবে, তার জন্য যে প্রেশারের পার্থক্য ডেল্টা পি 1. আর ডান পাশে কী পাচ্ছে, এটার জন্য আবার কী লিখবো, পাই বাই 8 স্টিল আর টু দি পাওয়ার 4 আর লিখতে পারবো না, কারণ ব্যাসার্ধ কমে হয়ে গেছে আর বাই 2. তাহলে আমাদের লিখতে হবে আর বাই 2 টু দি পাওয়ার 4, এটা স্টিল নাও একই, এল এর লেংথটাও সেম আছে এখনো, ডেল্টা পি 2 তার মধ্যে দুই মাথার প্রেশারের পার্থক্য ডেল পি 2. তাহলে এই দুইটা রিলেশন থেকে আমরা একটা সম্পর্ক বের করবো কাদের, ডেল পি 1 আর ডেল পি 2 এর মধ্যে. কীরকম, 5/8 কাটা, এটা এল বাদ, এখানে আর টু টু পাওয়ার 4, ওখানে একটা আর টু টু পাওয়ার 4 আসবে, এখানে থাকবে ডেল পি 1, ওখানে থাকবে ডেল পি 2, বাট এই যে 2 তার উপর পাওয়ার 4 নিচের দিকে, সো এটা আসলে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16. সো একটা সম্পর্ক কিন্তু আমরা পেয়ে গেছি, ডেল পি 2 ইকুয়াল টু 16 ডেল পি 1. খুব চিকনা নল দেখতে পাচ্ছ, হিউজ প্রেশার প্রথম নলের জন্য, তারতে 16 গুণ বাড়তি প্রেশার. তাহলে এই সম্পর্কটা পেয়ে গেলে আমরা এখান থেকে একটা হেল্প নিতে পারি, কীরকম, ডেল পি 1 প্লাস ডেল পি 2 সমান হচ্ছে এইচ রো জি, এর মধ্যে ডেল পি 2 হচ্ছে 16 ডেল পি 1, তাহলে 16 ডেল পি 1 প্লাস একটা ডেল পি 1, 17 ডেল পি 1 ইকুয়াল টু এইচ রো জি, দ্যাট ইজ ডেল পি 1টা আমরা পেয়ে গেছি, ডেল পি 1 ইকুয়াল টু এইচ রো জি ডিভাইডেড বাই 17. ওকে, তাহলে আমরা দেখি এবার কিউ প্রাইম সমান কী বের করছিলাম, কিউ প্রাইম সমান এই যে এই রাশিটা, এটা বলো ডানেরটা বলো একই রেজাল্ট দেবে, কারণ এই দুটি কি সমান. তাহলে আমরা লিখতে পারি পাই বাই 8 আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ইটা এল ডেল পি 1, সেই ডেল পি 1 এর জায়গায় লিখতে হবে এইচ রো জি ডিভাইডেড বাই 17. মজার ব্যাপার খেয়াল করছো, এই পুরা রাশিটা কিন্তু এখানেও চলে আসছে, কমপ্লিট রাশিটা, বাড়তি শুধু কত নিচে 17. তাহলে পুরো রাশিটার মান তো আমাদের কোয়েশনই দেওয়া আছে, 40 মিলিলিটার পার সেকেন্ড, তাহলে এই উপরের রাশিটার মান হচ্ছে 40 আর এখন ডিভাইডেড বাই 17, রেট কমে যাবে কমন সেন্স, মিলিলিটার পার সেকেন্ড. তো আমরা এখন একটা নতুন টপিক শুরু করব, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে এক্সেস প্রেশার ইন আ বাবল, সেটা পানির বুদবুদ হতে পারে কিংবা সাবানের বুদবুদ হতে পারে, ওয়ার ওয়াট এভার মে বি দ্য কেস. আমরা প্রথমে পানির বুদবুদ নিয়ে আলোচনা করতেছি, পানির গোলক. তো একটু খেয়াল করে দেখছো কিন্তু যে সবাই জানি আমরা পানির একটা সারফেস টেনশন বা পৃষ্ঠটান আছে, আর সেই পৃষ্ঠটান চায় কি পানির পৃষ্ঠতলে ক্ষেত্রফলকে মিনিমাম করতে, মানে কন্ট্রাক্ট করতে, ভেতরে চাপায় ফেলতে চায়। তাহলে খুব কমন সেন্স না যে পানির ভেতরে একটা বাড়তি প্রেশার থাকবে, কারণ কেউ তাকে চাপ দিয়ে ধরে রাখতে চায়। সে ফর এক্সাম্পল পিভি ডায়াগ্রাম যেমন তোমরা পড়ছিলে, একটা সিলিন্ডার পূর্ণ গ্যাস আছে, তার উপর থেকে যদি প্রেশার দাও আসলে ওর ভেতরে কি প্রেশার বাড়তে থাকবে, ভলিউম কমে দিতে চাইলেই কেউ প্রেশার বেড়ে যাবে, ধাক্কা থেকে বেশি হবে। তো এটুকু আমাদের কমন সেন্স যে একটা বাবল যেহেতু কন্ট্রাক্টেড অবস্থায় আছে, তাহলে তার ভেতরে প্রেশারটা বাইরের প্রেশারের চেয়ে বেশি। আর একটু এক্সাক্ট গেস করি, এইটুকু অংশ যদি আমরা একটু কেটে নিই এই পৃষ্ঠটা, তাহলে একটু চিন্তা করে দেখো তো, এখানে একটা পয়েন্ট বিবেচনা করলাম এ, আর তার বাইরে একটা পয়েন্ট বিবেচনা করলাম বি। তাহলে যদি দুইটা প্রেশার সমান হতো, সাপোজ তোমাদের অনেক সময় দেখো না জানালার পর্দা, জানালার পর্দা দুই পাশে বাতাসের চাপ যদি সমান থাকে তাহলে পর্দা কেমন থাকে, ফ্ল্যাট। বাট হঠাৎ করে দরজা যদি টান দাও একটা রুমের, আইদার বাইরের দিকে ঝুঁকে যায় আর ভেতর দিকে ঠেসে যায়, এর অর্থ কি, আমরা কখন একটা প্রেশার কমাই দিতেছি আর একটা তখন বাড়তি হয়ে যায়, তখন সে উল্টা সাইড থেকে একটা প্রেস করার চেষ্টা করে। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে কার প্রেশার বেশি, নর্মালি থাকতো ফ্ল্যাট, এই পাশে কেউ যদি প্রেশার বাড়তি দেয় ওর তুলনায়, তাহলে এটা কেমন হয়ে যাবে, বাঁক নেবে, বুঝতে পারছি আসলে। ওয়েল, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, একটুকু আমরা শেয়ার হয়ে গেছি যে পি এটা কার চেয়ে বড়,
obviously বড় কিন্তু তাতে তো আর শান্তি পাইলাম না কারণ ভেতরে প্রেসার বেশি বাইরে প্রেসার কম তারপরে এই অবস্থায় থাকতে পারে জগতের কোনো কিছু সবাই চায় কি সাম্যাবস্থা চলে আসতে তাহলে অবশ্যই সে চেষ্টা করবে কি ফ্ল্যাট করে দিতে একটা সময় যাতে দুই পাশ সমান হয় কিন্তু তা কিন্তু না আরেকটা বাড়তি ঝামেলা আছে এ চাচ্ছে ঠেলে বাইরে চলে যেতে কারণ সে কন্ট্রাক্টেড অবস্থা আছে সে বাইরে ঠেলে যেতে চায় কিন্তু আমরা তো অলরেডি জানি পৃষ্ঠনান তাকে আবার কি চাই সংকুচিত করে ফেলতে তার মানে এই যে আমরা এক্সপেক্ট করছিলাম প্রেশার এ বেশি বলে বাইরে থেকে আরো বাড়তে থাকবে সেই বাড়তে থাকাটা বন্ধ হয়ে যাবে কার কারণে পৃষ্ঠটানজনিত বলের কারণে কারণ সে চাবে আবার স্কুইজ করে রাখতে এই পৃষ্ঠটানজনিত বল এবং ভেতরে ধাক্কাজনিত বাইরের বল এই দুইটা যখন পরস্পর সমান হবে সাপোজ এটা ধাক্কা নাম দিলাম এই দুইটা যখন সমান হবে তখন স্পেয়ারটা যেমন আছে ঠিক তেমনই থাকবে ওই প্রেশারের কারণে সে এই টেন্ডেন্সি ফিল করবে না যে আমি আরো ফ্ল্যাট হয়ে যাই অথবা আরো বাল্জ হই ওকে তাহলে আমি পুরো ব্যাপারটা আরেকবার বলি একটা ফোর্স চাই কি তাকে সংকুচিত করে দিতে ফলে ভেতর থেকে একটা শেপ বাইরে ধাক্কা দেওয়ার চেষ্টা করে তাহলে বাইরে ধাক্কার কারণে চাবে কি বাইরে চলে যেতে আর পৃষ্ঠ টানের কারণে চাবে ভেতরে থাকতে এই দুটো সমান হলে আমরা আশা করি এটা গোলক যেমন ছিল তেমনই থাকবে এবং যেহেতু এখন আছে তাহলে আমরা আশা করতে পারি কি পৃষ্ঠ টানজনিত বল আর ধাক্কাটা পরস্পর সমান তাহলে সেখান থেকে আমরা ওই অতিরিক্ত চাপের রাশিমালাটা এখন নির্ণয় করবো তাহলে সবাই একটু খেয়াল করো আমরা এই স্ফিয়ারটাকে পুরোটা পানি ভরা হ্যাঁ ওখানে যেরকম আছে অবিকল তাই এটাকে কেটে আমরা দুইটা গোলকে ভাগ করে ফেললাম তাই আমরা একটু এভাবে রাউন্ড করে দেখি যেটা দুইটা গোলক যদি একটু এইভাবে দেখেন এই একটা গোলক আর তার সঙ্গে আরেকটাকে আমরা বাইরে নিয়ে আসছি একটু কষ্ট হচ্ছে তারপর ওই একটা তরমুজ বা রাউন্ড কোনো কিছুকে জাস্ট মাঝখান থেকে কেটে ফেলছি তো এই অবস্থা একটু খেয়াল করুন আমরা জানি পৃষ্ঠটান কাজ করে পৃষ্ঠ বরাবর স্পর্শ বরাবর তাহলে এই যে বামের গোলকটাকে সে ভেতরে ঢুকে দিতে চায় শর্ট করে বা সংকুচিত করে একইভাবে এই গোলকটাকে সে এই বরাবর স্কুইজ করতে চায় তাহলে এগুলোর আমরা নাম দিলাম পৃষ্ঠটানজনিত বল FT কিন্তু এতে কি হওয়ার কথা ছিল একদম লিটল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই যে স্কুইজ করতে গেলে আন্তনাবিক দূরত্বগুলো কমে যায় তখন তারা আবার বিকর্ষণ করা শুরু করে ফলে তারা আবার বাইরে থেকে একটা প্রেশার দেওয়ার চেষ্টা করে ওকে তাহলে এই যে বাইরের দিকে একটা এক্সেস প্রেশার দেয় এই কারণে তারা সাম্যাবস্থায় বা এরকম গোল থাকতে পারে তাহলে আমরা এই জিনিসটা একটু চিন্তা করি যে পৃষ্ঠটানজনিত বল সাম্যাবস্থায় মানে সে যখন স্টিল গোলক আছে তখন এই বলটা কে কে আটকে ধরে রাখতে পারতেছে এই এক্সেস প্রেশারজনিত বল এক্সেস প্রেশার না কারণ বাম পক্ষে আছে বল ডান পক্ষে হবে বল তাহলে প্রেশার কি আসলে একক ক্ষেত্রফলে বল তাহলে পুরো ক্ষেত্রফলে বলটা কি হবে এই যে কোনো একটা অর্ধগোলকের জন্য কতটুকুর উপর প্রেশারটা হবে সেই ক্ষেত্রফলটা হবে পাই ব্যাসার্ধ যদি ধরি আর তাহলে পাই আর স্কোয়ার আর আমরা তো এটা অলরেডি জানি এই যে বলগুলো কাজ করতেছে এটা কি পুরো লেন্থ বরাবর না আর যতটুকুকে টাচ করে আছে যাদের মনে আছে নিশ্চয়ই এই লেন্থ আসলে কতটুকু পুরোটা যদি বিবেচনা করো তাহলে পুরো এই যে পরিধিটা সেই পুরো লেন্থের মধ্যে বলটা কাজ করতেছে তাহলে টি ইন্টু এল যে সেই এল এর পরিচয় হবে এখানে 2πr তাহলে এখানে 2πr ওখানে এক্সেস প্রেশার ইন্টু পাই আর স্কোয়ার তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি পাই পাই কাটা এক্সেস প্রেশারের রাশি বলা হবে 2t ডিভাইডেড বাই এই আর কাটলে একটা আর থেকে যাবে 2t/r ওকে তাহলে পানির বুদবুদের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ভেতর থেকে যে বাড়তি প্রেশারটার কারণে সে এরকম গোল আকার ধারণ করতে পারে সেটা হচ্ছে 2t/r এবার দেখা যাক একটা সাবান বুদবুদের ক্ষেত্রে অতিরিক্ত প্রেশারের মানটা কত তো একইভাবে আমরা এটাকে একটা অর্ধগোলকে বিভক্ত করে নিলাম তো আমরা জানি পৃষ্ঠটান কি করতে চাইবে তাকে সংকুচিত করতে চাইবে সাপোজ বাম গোলকের কথা চিন্তা করো আর ভেতর থেকে একটা অতিরিক্ত প্রেশার তাকে আটকে ধরবে এই সংকুচিত হওয়া এক্সেস প্রেশার নাম দিলাম আমরা তাকে ওকে এবং সে কোন ক্ষেত্রফলের উপর কাজ করতেছে এই সে পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের উপর কাজ করতেছে কিন্তু পানির বুদবুদের সাথে সাবান বুদবুদের বেসিক ডিফারেন্সটা কোথায় যে পানির মধ্যে পুরোটাই পানি এবং খালি বাইরের পৃষ্ঠতলটাই বাতাসের সংস্পর্শে আসছে এবং পৃষ্ঠতল বলতে আমরা আসলে এটাই বুঝি পানির সাথে বাতাস তাহলে একইভাবে এখানে সাবান বুদবুদের ক্ষেত্রে কিন্তু মোট তল দুইটা একটা হচ্ছে বাইরের বাতাসের সঙ্গে সংস্পর্শে তল আর একটা হচ্ছে ভেতরে বায়ুস্তরের সাথে সংস্পর্শে তল তাহলে আমরা আশা করতে পারি কি স্পর্শ বরাবর দুইটা পৃষ্ঠটান কাজ করবে একটা বাইরের সার্ফেসকে আর একটা ভেতরের সার্ফেসকে এবং পুরো তো যেহেতু প্রায় নগণ্য তাহলে আমরা আশা করতে পারি বাইরেটা হচ্ছে 2πr ব্যাসার্ধ জুড়ে যে প্রত্যেক লেন্থের প্রত্যেক বিন্দুতে আর ভেতরের লেন্থেরও প্রত্যেক বিন্দুতে কাজ করতেছে ফলে টি ইন্টু টু পাই আর টোটাল ফোর্স হবে 2 বার তো আসলে টি ইন্টু 4πr এই হচ্ছে পৃষ্ঠটানজনিত বল এবং সেটাকে কাউন্টারঅ্যাক্ট করবে কি ব্যালেন্স করার জন্য এক্সেস প্রেশার যেটা পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের উপর কাজ করতেছে তাহলে এক্সেস প্রেশার ইন্টু পাই আর স্কোয়ার এরিয়া তাহলে এখানে সলভ করে আমরা পাবো পাই পাই কাটা যাবে 4 না তাহলে আলটিমেটলি থাকবে এক্সেস প্রেশার ইকুয়াল টু 4t/r এই আর কাটলে এখানে একটা আর থাকবে এই ফোরটা কিন্তু কাটানো
ওকে তাহলে খেয়াল করে দেখো এখন প্রেশার কিন্তু আরো বেশি কারণ দুইটা পিস্টন মিলে যেহেতু তাকে চাপাতে চায় তাহলে আরো বাড়তি প্রেশার দিয়ে তাকে ঠেলে ধরে রাখতে হবে যাতে সে পেন ধরে রাখতে পারে অতিরিক্ত চাপের একটা সুন্দর অঙ্ক আছে এখানে যে একটা পাত্র সে পাত্রের মধ্যে পারদ ভরা তো পাত্রের তলায় একটা ছিদ্র আছে সেই ছিদ্রে ব্যাসও দেওয়া আছে অনেক ছোট 60×10⁻⁶ মিটার মানে 60 মাইক্রোমিটার তো এর মধ্যে পারদের পিস্টন গিভেন তো বলা আছে এখানে যত পারদ বাড়াতে থাকবে অবভিয়াসলি কি এখান থেকে পড়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে থাকবে কারণ চাপ বাড়তেছে চাপ বাড়তে 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 একটা সময় কি হবে এতক্ষণ ধরে তো এর ভেতরে একটা অতিরিক্ত চাপ ছিল সেই অতিরিক্ত চাপ ধরে সে তার দেয়ালকে গোল রাখছে কিন্তু এখন যদি উপর থেকে তার হাইট বাড়াতেই থাকবে তাহলে এর উপর কিন্তু প্রেশার হিউজ এখন আর বাইরের প্রেশার কিন্তু আর কম থাকবে না প্রেশার বাড়তে 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 একটা সময় এমন এক উচ্চতায় নিয়ে গেলাম ধরলাম সেই উচ্চতা এইচ তাহলে তখন প্রেশার হবে এই যে পুরো এইচ গভীরতায় প্রেশারটা হবে এইচ রো জি এবং সেটা তখন কার সমান হয়ে যাবে যে এক্সেস প্রেশার দিয়ে সে এই রাউন্ড শেপটা ধরে রাখতে পারছিল এবং এটা আমরা জানি নিরেটের ক্ষেত্রে দ্যাট ইজ যদি সাবানের মতন ডাবল বুদবুদ না হয় তাহলে সেটা হচ্ছে 2T/R তাহলে কোয়াইট সিম্পলি আমরা লিখতে পারি এখান থেকে টি এর ভ্যালু গিভেন রো জানি এই যে রো গিভেন ওকে পারদের রো দেওয়া থাকবে আর রেডিয়াস দেওয়া আছে কারণ এখানে ব্যাস দিয়ে ভাগ করলে রেডিয়াস পেয়ে যাবো তো আলটিমেটলি সলভ করে কি চলে আসবে এইচ সর্বোচ্চ কত উচ্চতায় পারদ যদি এখানে পূর্ণ করো তাহলে এখান থেকে নিচে পড়া শুরু করবে তো এটা একটা মজার অঙ্ক যে সাবানের বুদবুদ আছে দুইটা একটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ তো এরা খুব ক্লোজ হলো ক্লোজ হওয়ার পর সমস্ত প্রক্রিয়া মানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়নি তার মিশে এক হয়ে গেল ফলে বাবলটার সাইজ বাড়বে আমরা কমন সেন্সে বুঝি তো সেই বাবলটার নতুন ব্যাসার্ধটা কত হবে তো সমস্ত প্রক্রিয়া যেহেতু নাম বলে দিছি তাহলে বয়লের সূত্র মাস্ট তার মানে কিছু বুঝি বা না বুঝি শুরুতে যে পিভি থাকবে শুরুতে পিভি তো আর একটা না দুইটা প্রথম বাবলের P1V1 পরে বাবলের P2V2 আর পরেরটা সাপোজ বড় পি বড় ভি তাহলে বামের পিভি সমান হবে ডানের পিভি ওকে মেশার আগে আর পরে তো আমরা প্রেশারের জন্য এতক্ষণ ধরে রাশিমালাগুলো বের করছি প্রথমটার প্রেশার কত হবে যেহেতু সাবান বুদবুদ 4T/R1 সেই R1টাই দেওয়া আছে 3 সেন্টিমিটার এরপর P2 এইটার প্রেশার কত দেওয়া আছে অতিরিক্ত চাপ আমরা জানি 4T/R2 আর এটা রেডিয়াসকে ধরে নিলাম আর তাহলে আমরা একটু এটাকে এই পাশে নিয়ে লিখতে পারি P1 সে জায়গায় লিখতে পারি 4T/R1 N2 ভলিউম ভলিউম তো গোলকের আয়তন 4/3 πr³ πr³ প্লাস আবারও 4T/R2 4/3 πr²³ ইকুয়াল টু একবারে লিখে দিচ্ছে 4T/r যেটা হচ্ছে একদম নতুন ব্যাসার্ধ হবে ইনটু 4/3 πr³ তাহলে আমরা একটু কাটাকাটি করে পাই কি 4/3 π তো বাদ সব জায়গা থেকে 4T সব বাদ এখানে থাকবে প্রথমে R1² + R2² = R² সো কোয়াইট সিম্পলি পিথাগোরাসের উপপাদ্যের মতো R√R1² + R2² প্রবাহীর আরেকটা অনেক সুন্দর প্রপার্টি আছে সেটা হচ্ছে ক্যাপিলারিটি বা কৈশিকতা তো আমাদের আগের বইয়ে কৈশিকতার উপর বেশ সুন্দর ডিসকাশন ছিল অনেক রাশিমালার প্রতিপাদন ছিল এখন ওটা অনেকে অমিট করছে তো আমরা চেষ্টা করবো একটা সূত্রগুলো যাতে শিখি কৈশিকতা হচ্ছে আমরা অনেকেই দেখছি খুব চিকনা পাইপ যদি হয় তাহলে সেক্ষেত্রে পানি ডুবাইলে আমরা আশা করছি কি যে পর্যন্ত ডুবাবো ওই হাইট পর্যন্ত পানি থাকে কিন্তু খুব চিকন যদি নল হয় তাহলে আর একটু উপর পর্যন্ত পানি যেমন জুসের স্ট্রতেও দেখছো তোমরা একটু হাইট পর্যন্ত বাড়তি পানি ওঠে তো এই বাড়তি পানি কেন ওঠে এটি হচ্ছে কৈশিক নলের মধ্যে আসলে আরোহণ পানির আরোহণ কিংবা অন্য কোনো লিকুইডের আরোহণ তো এটা আমি কেন আলোচনা করতেছি এই কনসেপ্টটা অতিরিক্ত চাপ থেকে ব্যাখ্যা করা যায় কোয়াইট সিম্পলি মানে একদম মনে হয় যেন আকাশ পাতাল একটা ব্যাপার কিন্তু এটার সাথে এটার একটা সুন্দর রিলেশন আছে কীরকম একটু খেয়াল করো আমরা যখন পানিতে ডুবাইলাম এই কৈশিক নলটা আমি একটু জুম করে দেখেছি এটা খুবই চিকনা একটা নল কারণ কৈশিক কথাটার মানে হচ্ছে কেশ চুলের মতো চিকনা তো দেখো এই পাশে ফ্ল্যাট সার্ফেস এই পাশে ফ্ল্যাট সার্ফেস আর এখানে কার্ভড কার্ভ কেন হয় তোমরা জানো সেই স্পর্শ কোণ পৃষ্ঠটানের কারণে নেমে যায় আসঞ্জন সংশক্তি এসব পরের কারণে কিন্তু একটু মজার ব্যাপার খেয়াল করো আমি এই পয়েন্টটার একটা নাম দিয়ে দিলাম সাপোজ কোনো এখন নাম দেওয়ার দরকার নেই এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট তাহলে এর তো সরাসরি আসলে কি ফ্ল্যাট সার্ফেসে আছে সো বাতাসের যা প্রেশার হবে ওর তাই প্রেশার অত গভীরে যেহেতু যায় নেই তাহলে এই পয়েন্টে প্রেশার হচ্ছে সিম্পলি অ্যাটমসফিয়ারিক প্রেশার ওকে কিন্তু একটু দারুণ ব্যাপার খেয়াল করছো যে এটা কিন্তু আসলে একটা গোলকের পার্ট এই যে এই কার্ভেচারটা একটা গোলকের পার্ট কিন্তু আমরা তো অলরেডি এটা জানি যে এরকম যে বুদবুদগুলো আমরা শিখলাম সোফার যে এরকম যদি কার্ভ থাকে তাহলে এই যে অবতল পাশ যে পাশে থাকে ওই পাশে প্রেশারটা হাই হয় আর উত্তল পাশে প্রেশারটা কি হয় লো হয় সব ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলে এইখানের প্রেশারটা হাই হবে আর এইখানের প্রেশারটা হবে লো কিন্তু এই পয়েন্টের প্রেশার তো আমরা জানি এটা তো বাতাস তাহলে সেই প্রেশারটা তো আমরা সবাই জানি এটা অ্যাটমসফিয়ারিক প্রেশার তাহলে ভেতরের প্রেশারটা ওর চেয়ে কম
তার ইমিডিয়েট বাইরে তার প্রেশার কি বেশি, তার ইমিডিয়েট বামেও কি প্রেশার বেশি, তাহলে আসলে কি করবে? এক জায়গায় তো কখনোই ভিন্ন প্রেশার থাকতে পারে না, তারা চাপ দেবে। চাপ দিলে এটা কি হবে? উপরে উঠতে থাকবে ধীরে ধীরে। উপরে উঠলে কি লাভ? এই যে এখানে উঠে আসলো, সাপোজ এই হেডটাকে আমরা বললাম এইচ, লাভটা হচ্ছে এই। এখন যেহেতু আর একটা তরল উপরে, ফলে এই হেডের জন্য সে আর একটা বাড়তি প্রেশার দেবে, সেই বাড়তি প্রেশার এই পয়েন্টের প্রেশারকে এখন কার সমান করে দেবে? অ্যাটমসফিয়ারকে সমান। এই অবস্থায় তারা আসলে থাকতে পারবে, এক্সিস্ট করতে পারবে। একটা সেম লেয়ারে কখনো ভিন্ন প্রেশার এক্সিস্ট করে না, এই কথা সবাই মনে রাখবো। একটা সেম লেয়ার থাকার অর্থ হচ্ছে ওখানে সব কয়টা পয়েন্টের প্রেশার কী হতে হবে? সেম হতে হবে। তাহলে আমরা আবার আরেকবার রিক্যাপ করি, বাইরের প্রেশার ছিল অ্যাটমসফিয়ারিক প্রেশার, এর বাইরেও ছিল অ্যাটমসফিয়ারিক প্রেশার, কিন্তু এটা যেহেতু একটা বাবলের বাইরের পার্ট, তাহলে বাবলের বাইরের প্রেশার আমরা অতিরিক্ত চাপের সময় দেখছিলাম কম থাকে, ভেতরটা থাকে বেশি। তাহলে এই পয়েন্টের প্রেশার বেশি, এটা কম, আর এই পয়েন্টের প্রেশার আর এটা সমান, তাহলে সে চাপ দিয়ে এটাকে জায়গায় ধরবে, যাতে করে আরেকটা বাড়তি এইচ রোজি প্রেশার আসে, সো দ্যাট এই পয়েন্টের প্রেশার আর এই পয়েন্টের প্রেশার সেম লেভেলে যেহেতু এখন সমান হয়। তাহলে আমরা একটু এভাবে ভাবি, এই পয়েন্টে বর্তমান প্রেশারটা আসলে কি, একটু খেয়াল করে দেখো, অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস এইচ রোজি, এই পয়েন্টের প্রেশার ছিল অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস এইচ রোজি, কিন্তু একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এখন বাতাস কিন্তু এই পর্যন্ত, ফলে এই পয়েন্টের প্রেশার হচ্ছে পি অ্যাটমসফিয়ারিক, কিন্তু এটা একটা গোলক এখন, তাহলে এই পয়েন্টের প্রেশারগুলো এখন কী হবে? গোলকের বাইরে যাব, তাহলে কী হবে? অতিরিক্ত চাপটা কম হবে, পি অ্যাটমসফিয়ারিক মাইনাস টু টি বাই আর। আরেকবার বলি, এই বাইরে তো বাতাস, ফলে এটা হবে অ্যাটমসফিয়ারিক প্রেশার, কিন্তু এটা যেহেতু গোলকের বাইরে, গোলকের বাইরে, ফলে অতিরিক্ত চাপ পরিমাণ তার কম থাকবে, কারণ ওই গোলকের ভেতরে থাকে একটা অতিরিক্ত চাপ। তাহলে এই পয়েন্টের প্রেশার হচ্ছে পি অ্যাটমসফিয়ারিক মাইনাস টু টি বাই আর, পি অ্যাটমসফিয়ারিক মাইনাস টু টি বাই আর প্লাস এতটুকু স্তম্ভের চাপটুকু, সেটা আমরা জানি এইচ রো জি, কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি লাস্ট পর্যন্ত এটা কার সমান হয়ে যাবে? পি অ্যাটমসফিয়ারিক, কারণ একই লেভেলে কখনই ডিফারেন্ট প্রেশার এক্সিস্ট করে না, ফলে এটা আসলে কার সমান? পি অ্যাটমসফিয়ারিকের সমান। তাহলে আমরা কাটলাম, দ্যাট ইজ এইচ রো জি ইকুয়াল টু টু টি বাই আর। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি টি ইকুয়াল টু আর এইচ রো জি ডিভাইডেড বাই টু। কিন্তু একটা দারুণ ব্যাপার খেয়াল করবা, এটাকে আমি একটু জুম করে ডান পাশে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই, এই হচ্ছে মেনিসকাস, তাহলে এটা একটা বিশাল গোলকের অংশ। ওকে, মেনিসকাস হচ্ছে এই অবতল অংশটা, আর এই সিলিন্ডারের ব্যাসার্ধকে ধরলাম স্মল আর, আর এই যে ব্যাসার্ধটা আমরা যতক্ষণ ক্যাপিটাল আর ক্যাপিটাল আর করতেছি, এটা কিন্তু এই গোলকের ব্যাসার্ধ ছিল, কারণ মনে করে দেখো সেই যে আমরা অতিরিক্ত চাপের রাশিমালা পড়েছিলাম টু টি বাই আর, সেই আর ছিল কিন্তু গোলকের ব্যাসার্ধ, তাহলে এই গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর এই অ্যাঙ্গেলটা তো তোমরা সেই যে ফিজিক্স বই শিখছি স্পর্শকোণ, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, তাহলে এটা স্পর্শকোণ হলে এটাও থেটা, তাহলে আলটিমেটলি আমাদের এই যে সিলিন্ডারের ব্যাসার্ধটা হবে ক্যাপিটাল আর কস থেটা, তাহলে ক্যাপিটাল আর কস থেটা ইকুয়াল টু স্মল আর, অথবা আর ইকুয়াল টু স্মল আর ডিভাইডেড বাই কস থেটা, কারণ আমরা পুরো জিনিসটাকে এই ডিমেনশনে নিয়ে আসতে চাই সিলিন্ডারের মাত্রা দিয়ে। তাহলে আসলে আমরা এখানে ক্যাপিটাল আর ওই কাল্পনিক গোলক আমাদের আর ভাবার দরকার নেই, তার বদলে আমরা সিলিন্ডারের রাশিমালায় নিয়ে আসতে পারি, যে আর এইচ রো জি ডিভাইডেড বাই টু কস থেটা। আমরা এটা অনেক আগে অনেক কষ্ট করে প্রুফ করতাম, বাট এটার এরকম একটা সিম্পলিস্টিক প্রুফ আসলে আছে। তো এখানে থেটার পরিচয় কি? স্পর্শকোণ, আর এর পরিচয় কিন্তু এখন গোলকের ব্যাসার্ধ না, এটা হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ। ওকে, আর এইচ হচ্ছে কত উচ্চতায় কৈশিকতার কারণে উঠবে, রো হচ্ছে সেই লিকুইডের ঘনত্ব। তো এবার আমরা একটা দারুণ ফেনোমেনন লক্ষ্য করবো, একটু আগে আমরা একটু আগে একটা ফর্মুলা ডিরাইভ করলাম যে পৃষ্ঠটা টি ইকুয়াল টু আর এইচ রোজি ডিভাইডেড বাই টু কোসাইন থেটা, যেখানে থেটা কি? স্পর্শকোণ, টি হচ্ছে পদার্থের পৃষ্ঠটা। সো আমি যদি এভাবে লিখি আর এইচ রোজি ইকুয়াল টু টু টি কস থেটা, বা আর এইচ ইকুয়াল টু টু টি কোসাইন থেটা ডিভাইডেড বাই রো ইন্টু জি, তো মজার ব্যাপার ডান পক্ষের দিকে তাকাও, সেটা হচ্ছে পৃষ্ঠটা আসলে একটা লিকুইডের বৈশিষ্ট্য, ওই লিকুইডের সারফেসের মধ্যে থেটাও ওরকম একটা ব্যাপার, স্পর্শকোণ কনস্ট্যান্ট যদি এলিমেন্ট দুটা সেম থাকে, যে একটা কাঁচ আর একটা লিকুইড যদি পানি হয়, এই দুটার মধ্যে যে থেটা তা সারা জীবনে একই থাকবে, আর রো হচ্ছে পানির ঘনত্ব, এটা চেঞ্জ হবে না যতক্ষণ আমরা টেম্পারেচার ধুলিকণে হ্যানতেন মিশাই। সো ডান পাশটা কি পুরাই কনস্ট্যান্ট না? অদ্ভুত হলো সত্য, বাম পাশে কিন্তু ভেরিয়েবল আর এইচ, দেখে মনে হতে পারে যে আর এইচের মধ্যে ভেরিয়েবলের কী আছে। ওকে, একটু মনে করে দেখতে হবে, আমরা যদি এই কস থেটাটাকে একটু বামে নিয়ে আসি, একটু যদি বামে আনি, তাহলে আর থাকে না, থাকে হচ্ছে কি? আর বাই কস থেটা। তাহলে একটু আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো, তাহলে তাদের মনে আছে গোলকের ব্যাসার্ধ আর সমান কি ছিল? আর বাই কস থেটা। তাহলে আমরা আসলে এখানে লিখে দিতে পারি ক্যাপিটাল আর, স্মল আরের বদলে ক্যাপিটাল আর, মানে ওই গোলকের ব্যাসার্ধ, বা আমাদের এই ক্ষেত্রে যে মেনিসকাসটা উপরে ওঠে, সেই মেনিসকাসটা যে গোলকের কাল্পনিক গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর।
তাহলে এখানে একটা দারুণ ব্যাপার, ক্যাপিটাল আর ইনটু এইচ, আর ডান পাশটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে একটু উত্তর দাও তো যে আর আর এইচ এর গুণফল কনস্ট্যান্ট, তাই না? তাহলে কোনো কিছুর গুণফল যদি কনস্ট্যান্ট হয় তারা পরস্পর ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ আর যদি বাড়ে এইচ তাহলে কমতে হবে। যেমন ছয় সমান কি, দুই গুণ তিন, দুই যদি বেড়ে তিন হয়ে যায় তিনকে অবশ্যই কমে দুই হয়ে যেতে হবে, সো দ্যাট গুণফলটা থাকে সেম। তাহলে এবার আমরা একটু অ্যানালিসিস করি যে একটা লিকুইড আছে আর একটা কৈশিক নল আছে খুব ঠিক না, তাহলে আমরা ওই অনুসারে ক্যালকুলেট করে বের করলাম যে এইচ হবে এই এতটুকু পানি এতটুকুই অটোমেটিক উঠবে। কিন্তু এটা খুব অদ্ভুত না, আমার হাইটটাই যদি ওর চেয়ে কম হয়, যে নলটা রাখছো সেই নলটার হাইটে কি যতটুকু ওঠার কথা তার চেয়ে কম, তাহলে তোমরা কি আশা করতেছো যে পানি অটোমেটিক উঠতে 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 উপচয় করবে? কখনো না, কারণ এটা তো কমন সেন্স যে এখানে কোনো ব্যাটারি লাগানো নাই যে পানি সাক করে উপর থেকে উনি নিচে ফেলবে, মানে এক্সটার্নাল কোনো ফোর্স ছাড়া এটা পসিবল না। তাহলে ঘটনা কী ঘটে তোমরা অনেকেই খেয়াল করছো, একটা গাছ, গাছে কিন্তু কৈশিক নল ভরা, জাইলেম ফ্লোয়েম তোমরা যারা পড়াশোনা করছো, তো ওখানে দেখবা একটা গাছকে হঠাৎ করে যদি মাঝখান থেকে কেটে ফেলো, খুব চিকনা ডাল বা চিকনা ডাল না ওই কাণ্ডটা আর কি, হঠাৎ করে পানি ওই যে রসের মতো উপর থেকে জমে যায়, পড়ে যায় না কিন্তু গড়িয়ে, অনেকক্ষণ ধরে জমতে থাকে, তাহলে খেয়াল করে দেখো আসলে ঘটনাটা ঘটবে এরকম। প্রথমে কার্ভেচার হওয়ার কথা ছিল এমন এমন এমন, কার্ভেচার চেঞ্জ হচ্ছে না, কিন্তু এরপর তার উঠতে পারবে না, তখন সে করে কি কার্ভেচারকে চাপাই দেয়, মানে এই গোলকটা আগে ছিল এতটুকু কিন্তু সেই গোলকটা এখন বিশাল, যাতে করে ব্যাসার্ধটা হয় বড়, ব্যাসার্ধ বড় হলে লাভ কি তাকে দেখো, আর আর এইচ এর গুণফলটা কনস্ট্যান্ট থাকবে এনি হাউ, তাহলে সে যদি ব্যাসার্ধকে বাড়িয়ে দিতে পারে তাহলে অবভিয়াসলি হাইটটা কি হবে, কমে যাবে, আর এখানে হাইট কমানোটা মাস্ট, কারণ যত হাইটে রিচ করতে হবে তার চেয়ে কম হাইট তুমি দিয়ে দিছো, সো আলটিমেটলি সে যেহেতু আর পাচ্ছে না এবং এক্সটার্নাল কোনো এজেন্টও নাই যে তাকে উঠায় বাইরে ঢালবে, তো আলটিমেটলি আমরা দাবি করতে পারি এই সিচুয়েশন যদি কখন অ্যারাইজ করে তখন এই মেনিসকাসের ব্যাসার্ধটা হঠাৎ বেড়ে যাবে, তার মানে এইটা আর অত রাউন্ড হবে না, অনেকটা ফ্ল্যাট, তাহলে আমরা আশা করবো কখনই আসলে পানি উপচে পড়বে না, এবং এই যে আর আর এইচ এর গুণফল যে কনস্ট্যান্ট এটাও আসলে একজন বিজ্ঞানীর সূত্র, এটা বলা হয় জুরিনস ল, আমাদের বিজ্ঞানীদের নাম জানা উচিত আসলে জুরিনের সূত্র। তো আরেকটা ছোট্ট ফর্মুলা তোমরা মনে রাখবা, এটা ডেরিভেশন অনেকটা তো আমরা ডিরাইভ করার দিকে যাবো না, কিন্তু মনে রাখতে পারো ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট পৃষ্ঠ, আমরা সোফার যত পৃষ্ঠ পড়ছি সব রাউন্ড, মানে সব জায়গায় ব্যাসার্ধ কি একটাই, কিন্তু এমন যদি হয় যে কোনো একটা পৃষ্ঠ যার একটা কার্ভেচারের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান আর একটা কার্ভেচারের ব্যাসার্ধ হচ্ছে আর টু, এই সিচুয়েশনে অতিরিক্ত চাপের রাশিমাল হচ্ছে টি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। তো আসলে এটা কেন অবতারণা করছি, অনেক সময় বাবল হয় সিলিন্ডার আকৃতি, যারা দেখো নি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখুন, সিলিন্ডার আকৃতির প্রচুর বাবল আছে ফুলানো যায়, তাহলে সেই ক্ষেত্রে কার্ভেচার কিন্তু একটা না, এগুলো বৃত্তাকার পৃষ্ঠ, তার ব্যাসার্ধ কত আর আর এটাকে বলতে পারি এটা যেন এরকম একটা বক্রপৃষ্ঠ হওয়ার কথা ছিল, কিন্তু সেই বক্রতা কমতে 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 একটা সময় কি ফ্ল্যাট হয়ে গেছে, যেমন এখানে একটা পাশ হচ্ছে আর ওয়ান, এই যে একটা পাশ হচ্ছে আর ওয়ান আরেকটা পাশ হচ্ছে আর টু, কিন্তু সেই আর টু এখন অনেক ফ্ল্যাট, তার মানে এটা আসলে একটা বিশাল অসীম বৃত্তের একটা অংশ, তাহলে সেই আর টু এই ব্যাসার্ধটা আসলে অসীম। তাহলে আমরা সেই ক্ষেত্রে কী লিখতে পারি, টি ওয়ান বাই আর ওয়ানটা হচ্ছে আর, আর ওয়ান বাই আর টু হচ্ছে অসীম, ওয়ান বাই অসীম মানে শূন্য, ওকে, তাহলে আসলে সেক্ষেত্রে হবে টি বাই আর, প্রথম ক্ষেত্রে যেমন ছিল টু টি বাই আর, সাবানে বুদবুদের ক্ষেত্রে ফোর টি বাই আর, সিলিন্ড্রিক্যাল বাবল যদি হয় সেক্ষেত্রে হবে ওয়ান টি বাই আর।